Okay, so আচ্ছা আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আজকে ফার্স্ট এখানে ক্লাস, সো একটু মানে রেকর্ডিংয়ে একটু ঝামেলা হইতে পারে, তাও দুইটাই রেকর্ড করার চেষ্টা করব। যদি এটা রেকর্ড হয় তাহলে ভালো, আর না হলে মানে এই ল্যাপটপেরটাই আমরা কাজে লাগাবো। ঠিক আছে, সো আমরা ফার্স্ট অফ অল এইখানে মানে এবার আমরা হচ্ছে হলো এই মানে ভার্চুয়াল ক্লাসরুমে দুইটা কোর্স আমরা আপাতত নিচ্ছি, মানে তোমাদের প্রোগ্রামিং কোর্স আর হচ্ছে হলো সেকেন্ড ইয়ারের অ্যালগোরিদম কোর্স। সো হোপফুলি দেখা যাক আমাদের, মানে আই থিঙ্ক যদি এখানে আমরা ক্লাস নিতে হয় তাহলে বেটার হচ্ছে হলো যে মানে এখানে রেকর্ডিং সিস্টেমটা অনেক সুন্দর, মানে তোমরা মানে আমি আজকে ফুললি কনফিগার করতে পারি নাই, আপাতত মোটামুটি কনফিগার করা গেছে, মানে অ্যাটলিস্ট এই দুইটা দেখা যাবে। ঠিক আছে, মানে আমার ফেস আর আমার ফেস না দেখলেও হবে, মানে ওটা এত ইম্পর্টেন্ট কিছু না, এমনি এই দুইটা অ্যাটলিস্ট দেখা গেলে হলো। তো আমাদের আসলে যে আমরা ক্লাসে যে ই নেই ওটার মধ্যে সমস্যা হচ্ছে হলো এই বোর্ডটা রেকর্ড করা যায় না, সো বোর্ডের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে হলো মানে হাইড হয়ে থাকে। সো এটার মধ্যে দুইটা জিনিসই মোটামুটি রেকর্ড হবে মানে আমি গেস করতেছি। এখন যদি কোনো কনফিগারেশনে যদি ঝামেলা না হয়ে থাকে তাহলে মানে রেকর্ড হওয়ার কথা। আর এনভায়রনমেন্টও সুন্দর, সো ক্লাসের থেকে অবভিয়াসলি এখানে মানে ক্লাস নিতেও মানে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। ঠিক আছে, সো এটা আসলে মেনলি এটা অর্গানাইজ করা হচ্ছে হলো মামুন স্যারকে চিনো, ডিপার্টমেন্টে মামুন স্যার, অনেকে মনে হয় মানে শোনো মানে ডিপার্টমেন্টে স্যারের ক্লাস মানে যে কোনো স্যারের ক্লাস করো অথবা না করো তোমাদের মনে হয় ই নবীন সরি ফার্স্ট ওরিয়েন্টেশনের মনে হয় মামুন স্যার পরিচিত ইন্ট্রোডিউস হয়েছিল। আচ্ছা যাই হোক, মানে অ্যাটলিস্ট মানে ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি লিস্টে যে দেখবা যে কোন টিচার আছে অ্যাটলিস্ট ফেস ভ্যালুটা চিনে রাখবা। সো মামুন স্যার মেনলি হচ্ছে এগুলো অর্গানাইজ করছে, সো যদি ভালো লাগে তাহলে স্যারকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও। আর মেনলি হলো এগুলো স্যারেরই করা, মানে আমাদের ইউনিভার্সিটিতে দুইটা ভার্চুয়াল ক্লাসরুম আছে, এখানে একটা আর একটা হচ্ছে হলো রেজিস্ট্রার বিল্ডিংয়ে হচ্ছে হলো ভিসি স্যার অফিসের পাশে, ভিসি অফিসের পাশে। সো দুইটাই স্যারেরই তত্ত্বাবধানে করা। তো যাই হোক, আমরা আপাতত আজকে ক্লাস শুরু করি। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে হলো অ্যারে পর্যন্ত আমরা কভার করছিলাম, মানে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে কীভাবে অ্যাক্সেস করতে হয়, ম্যানিপুলেট করতে হয়, ইভেন তোমাদের হচ্ছে হলো লাস্টে ওই আমি যে তোমাদের একটা কন্টেস্ট দিয়েছিলাম সেখানেও কতগুলো অ্যারের উপরে প্রবলেম ছিল। সো আজকে হচ্ছে আমরা মানে অ্যারে মোটামুটি আমরা যে কাজগুলো করছি সেটার একটা অ্যাডভান্স অ্যাপ্রোচগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন অ্যারের মধ্যে আসলে আমরা মানে যে অ্যারেগুলো ডিক্লেয়ার করছি মানে অ্যারের মধ্যে আমরা ডিক্লেয়ার করার সময় আমরা কী দিই, যে টাইপ দিয়ে দিই, যেমন আমরা এখানে একটা টাইপ দিছি সে এ আর আমরা একটা ভেরিয়েবল নাম দিছি, মানে ইন্টিজার একটা টাইপ দিলাম, দেন এ আর হচ্ছে হলো আমাদের ভেরিয়েবলের নাম, দেন হচ্ছে হলো থার্ড ব্র্যাকেট, অ্যান্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমি সাইজ দিয়ে দিই দেন ওই সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হবে, আদারওয়াইজ সেখানে কী হবে যে ফাঁকা যদি দিয়ে দিই তাহলে সেই ইনিশিয়ালাইজ করার সময় যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো অনুসারে তার সাইজ ডিপেন্ড হবে। ইভেন দো আমরা যেটা করতে পারি যে এইখানে আমরা চাইলে সাইজটাও দিয়ে দিতে পারি, তাহলে ওই সাইজেরই অ্যারে ডিক্লেয়ার হবে, আসলে এটা রিডান্ডেন্ট হয়ে যায় কারণ তোমার যে ইনিশিয়ালাইজ করতেছো সেই ভ্যালুগুলো দিয়ে তখন তার সাইজ ডিপেন্ড হবে। সো আমাদের আর এক্সট্রা করে সাইজ দেওয়ার দরকার নেই। তো এটা হলো আমাদের অ্যারে ডিক্লেয়ার করা যায়। আমরা অ্যারে অ্যাক্সেস করতে গেলে আমরা হচ্ছে হলো ওই ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারি, এমন এটা সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করা যায়, আমরা যে লুপ দিয়ে কীভাবে অ্যাক্সেস করা যায় সেটা দেখছি। সো অ্যারে আসলে দেখছিলাম যে অ্যারে নাথিং এলস জাস্ট কতগুলো আমরা যে ভেরিয়েবল আগে ইউজ করতাম সেই ভেরিয়েবলের একটা কালেকশন। সো এটা সুবিধা হচ্ছে হলো এটা সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করা যায়, এমন আমরা কীভাবে সিকোয়েন্সিয়ালি অ্যারেগুলো ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয় মেমোরির মধ্যে অ্যালোকেট হয় সেটা আমরা দেখছিলাম, যে অ্যারের মানে অ্যাড্রেসিং কনসেপ্ট আমরা দেখছিলাম গত ক্লাসে, যে আমরা ওই যে কতগুলো অ্যাড্রেস কীভাবে পিন করে আমরা দেখছিলাম যে এ মানে কোনো একটা অ্যারের জিরো ইন্ডেক্স আর অ্যারের নাম তার অ্যাড্রেস সেম, কারণ আমরা দেখছি কি যে অ্যারের যে নামটা আছে সেখানেই তার হলো অ্যাড্রেসটা সেভ করা থাকে। ঠিক আছে, সো এই অ্যাড্রেসিং কনসেপ্ট নিয়ে আমরা আরও পয়েন্টটা যখন পড়বো তখন আমরা আপাতত আরও ডিটেলস দেখবো, বাট আপাতত হচ্ছে হলো এতটুকু আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যারের নামই হচ্ছিলো তার অ্যাড্রেস। ঠিক আছে, এবং ওইটাই হচ্ছে তার পয়েন্টার, এবং পয়েন্টার কনসেপ্টটা কি এটা আমরা নেক্সটে আরেকটু মানে সামনের দিকে গেলে আমরা ওই পয়েন্টারের কনসেপ্টটা দেখবো। আপাতত মনে রাখো যে অ্যারের নামের মধ্যে আমাদের অ্যাড্রেসটা থাকে। ওকে, সো তাহলে আর হচ্ছে আমরা অ্যারের অ্যাড্রেসের আমরা পরে ইন্ডেক্সগুলো অ্যাড্রেস কীভাবে ক্যালকুলেট করছি, যে ওই অ্যারের নামের সাথে আমরা হচ্ছে ইন্ডেক্সের
ইনটু সাইজ, ওই যে ওই একটা পার্টিকুলার ওই ডাটা টাইপের ভেরিয়েবলের সাইজ যোগ করার পরে নেক্সট আমরা এলিমেন্টে অ্যাড্রেসটা পাবো, ঠিক আছে? সো এই যে সাইজ যোগ করতেছি আমরা, ফার্স্টেরটা ধরো যদি 0 বাইটে থাকে, পরেরটা থাকবে 8 বাইটে, ডিপেন্ডস অন ডাটা টাইপ। যদি ইন্টিজার হয় এটা ডাবল যেহেতু তাহলে 8 বাইট পরে, যদি ইন্টিজার হয় তাহলে 4 বাইট পরে, লং লং ইন্টিজার হলে 8 বাইট পরে, লং ডাবল হলে 10 বাইট পরে। সো এরকম আসলে এটা ডিপেন্ড করে তোমার ডাটা টাইপের সাইজ কী। আবার আমরা এটাও দেখছি ইন্টিজারের ডাটা টাইপেও আবার ভ্যারি করে, 2 বাইটও হয় আবার 4 বাইটও হয় নর্মাল ইন্টিজার। সো আসলে ডিপেন্ড করতেছে তোমার ডাটা টাইপ কীরকম এবং কোন সিস্টেমে রান করতেছো তার উপর বেস করে আসলে অ্যাড্রেসটা ঠিক করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মানে দেখো আমরা তো ডাবল অ্যারে দেখছি, ইন্টিজার অ্যারে দেখছি, তো সিমিলারলি কি ফ্লোট অ্যারেও ডিক্লেয়ার করা যাবে? ফ্লোট অ্যারে ডিক্লেয়ার করবো কীভাবে? যার সামনে ডাটা টাইপে ফ্লোট দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে ক্যারেক্টার অ্যারে ডিফাইন করবো কীভাবে, CHAR ক্যারেক্টার, ঠিক আছে? সো জাস্ট আমরা নর্মালি একটা ক্যারেক্টার যদি ডিক্লেয়ার করি, CHAR দিই, দেন থার্ড ব্র্যাকেটে সে 10 দিয়ে দিলাম। সো তাহলে এটা হলো আমাদের ক্যারেক্টারের 10 সাইজ একটা ক্যারেক্টার নিয়ে নিলাম। এখন আমরা এটার মধ্যে যদি ভ্যালু ডিফাইন করতে চাই, আচ্ছা আমরা ক্যারেক্টার সে আচ্ছা আমরা ক্যারেক্টার ধরো CH যদি রাখি, এটার মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করি কীভাবে? সিঙ্গেল কোটেশন সে এ, ঠিক আছে? তাহলে আমি যদি CHAR এই অ্যারের মধ্যে 0 ইন্ডেক্সে যদি একটা ভ্যালু রাখতে চাই তাহলে কীভাবে রাখবো? ডিফারেন্স আছে না, এটা অ্যারে না, এটা আসলে কোনো ডিফারেন্স নেই। আমরা যে আগেই জানতাম যে আমরা আসলে অ্যারের মধ্যে অ্যারের একটা সিঙ্গেল ভেরিয়েবল আর নর্মাল একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তুমি যেভাবে একটা নর্মাল একটা এলিমেন্ট ইউজ করবা, নর্মাল একটা ক্যারেক্টার ইউজ করবা, ক্যারেক্টার ভেরিয়েবল, সিমিলারলি আমরা হচ্ছে হলো অ্যারের মধ্যে একটা সিঙ্গেল ভেরিয়েবল একইভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, একইভাবে ম্যানিপুলেট করতে পারবো। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন এ সিঙ্গেল অ্যারে এলিমেন্ট অ্যান্ড এ জেনারেল সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে? ওকে, এখন আচ্ছা এইগুলো তোমরা অলরেডি দেখছো কি না, সে আমি যদি প্লাস প্লাস করি তাহলে এটা কী হবে? সো আসলে সে যে যেটা করে, ইট উইল অ্যাড 1 টু দ্য আস্কি ভ্যালু অফ দ্যাট ক্যারেক্টার ভেরিয়েবল কন্টেন্ট। সো উই নো দ্যাট এ আস্কি ভ্যালু ইজ 65, মানে ক্যাপিটাল এ আস্কি ভ্যালু ইজ 65। So if we add plus 1, then it will be 66, which is B. But eta jehetu ekta character variable, so it will represent as a character value. So when we'll print, for example, if we try to print the CH value, it actually depends on the specifier. If you specify use specifier percent C, then it will print B. But if you use specifier percent D, then it will print the ASCII value of that character. So আমি সে আমরা যদি এটা প্রিন্ট করি, আসলে দুইটা যেহেতু আমার সাথে দুইবার দিতে হবে, সরি, সো ইট উইল বি 66 অ্যান্ড পিছন থেকে দেখা যায় না। সো তাহলে ফার্স্টেরটা হচ্ছে আমি পার্সেন্ট সি দিয়ে যেহেতু প্রিন্ট করছি এজন্য বি, আর পরেরটা হচ্ছিলো মানে 66 দা আস্কি ভ্যালু অফ বি, ঠিক আছে? ওকে, সো এটা নর্মাল ক্যারেক্টার ম্যানিপুলেশন, মানে এটা আসলে মানে আদার্স কোনো মানে ডিফারেন্স নাই। নর্মালি আমরা যে ইন্টিজার ভ্যালুর সাথে ইউজ করছি, দেন ইন দ্য সিমিলার ওয়ে উই ক্যান অলসো অ্যাড অর মানে অ্যাপ্লাই সাম অপারেশন অন দ্য ক্যারেক্টার ভেরিয়েবল, ঠিক আছে? ওকে, এই তোমাদের পিছনে বসে কি ফ্যাসিনেশন আছে, পরীক্ষাও চলতেছে না,
সামনে আসুন, নেক্সট টাইম থেকে আমি যাতে সামনে সিট খালি থাকে, পরে পিছনে যেতে না দেখি। ওকে, নাও এখন আমরা ক্যারেক্টার অ্যারের মধ্যেও সিমিলারলি, মানে আমরা যেভাবে হচ্ছিলো এটা তো আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, বাট উই ক্যান অলসো ইউজ দ্য ইনিশিয়ালাইজ অ্যাপ্রোচ। ফর এক্সাম্পল আমরা হচ্ছিলো এখানে সে দিলাম এফ ঠিক আছে। সো সিমিলারলি আমরা এইভাবে হচ্ছে হলো ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সো দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন এনি ইন্টিজারের ক্যারেক্টারের অর ডাবলের অর ফ্লোটের, বুঝা গেছে? কোনো ডিফারেন্স নাই। সিমিলারলি তুমি যদি এটা প্রিন্ট করতেও চাও, আমি যদি লুপ দিয়ে প্রিন্ট করি, সে ফর আচ্ছা এনটি আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন থ্রি সিক্স সেভেন, সেভেন আই প্লাস প্লাস, নাও ইফ ইউ প্রিন্ট দ্য সিঙ্গেল ক্যারেক্টার অফ দ্যাট অ্যারে, ইট উইল বি পার্সেন সি দেন সি এইচ এ আর আই এফ এইট সরি, আচ্ছা আই একবার ইনিশিয়ালাইজ মানে ডিক্লেয়ার করা আছে না, এখানেও চাইলে তুমি ডিক্লেয়ার করতে পারো। মানে এটা হচ্ছে হলো যে আপডেটেড যে সি ভার্সনটা আছে সেখানে, মানে এখানেও তুমি সরি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারো। নাও ইফ ইউ ইফ ইউ রান দ্যাট, সো আচ্ছা এ আসলো কোথা থেকে? ও আচ্ছা, এখানে আমরা হচ্ছে আবার এটা রিপ্লেস করে দিয়েছিলাম এফ এর পরিবর্তে, মানে এখানে তো আমি এটা ইনিশিয়ালাইজ করলাম এফ পি দিয়ে, বাট এখানে এসে আবার জিরোর মধ্যে আবার এ রেখে দিছিস, দ্যাটস ওয়াই এ প্রিন্ট হচ্ছিল। সো এটা থাকুক, সমস্যা নেই। সো এই যে এটা, সো সিমিলারলি আমরা যেভাবে হচ্ছিলো ক্যারেক্টার মানে ইন্টিজারের প্রিন্ট করতাম ম্যানিপুলেট করতাম, একদম সেম ওয়েতেই আমরা হচ্ছিলো ক্যারেক্টারের কেউ ম্যানিপুলেট করতে পারবো, প্রিন্ট করতে পারবো, মানে এনিথিং, মানে যেই জিনিসগুলো আমরা আগে করছি, যে অপারেশনগুলো আগে করছি, সিমিলার থিংস উই ক্যান ডু উইথ দ্য ক্যারেক্টারের, বুঝা গেছে? ওকে, নাও এখন যেহেতু দেখো আমি ক্লাসের ফার্স্টে থেকে আমি ক্যারেক্টার অ্যারের উপরে বেশি এমফাসিস দিয়ে আসছি, সো অবভিয়াসলি দ্যার ইজ এ ওয়ান রিজন। রিজনটা হচ্ছে হলো এই ক্যারেক্টার অ্যারে মধ্যে যদি আমরা দেখো আমরা এখানে ক্যারেক্টার অথবা আমি যদি সিমিলার এখানে যদি বলি সে আমি হচ্ছে হলো ধরো মানে এখানে আমরা মনে করো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যে সে ডাবল অ্যারে আমরা ডিক্লেয়ার করছি ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাইজের, অথবা আমি একটু বলার সুবিধার্থে বলে দিই ওয়ান থাউজেন্ড সাইজের, ঠিক আছে? তো ওয়ান থাউজেন্ড সাইজের একটা ডাবল অ্যারে আমরা যখন ডিক্লেয়ার করতাম, সো আমরা কোন পর্যন্ত আমরা ভ্যালু নিছি তার জন্য আমাদের জানতে হলে কী করতে হতো, একটা অ্যান নিতে হতো, মানে কয়টা নাম্বার আমি ইনপুট নিচ্ছি সেটা আমাকে জানতে হতো। আফটার দ্যাট আমরা হচ্ছে হলো সেই পর্যন্ত হলো আমরা কোনো ক্যালকুলেশন করতে গেলে সেই পর্যন্ত একটা লুপ চালাতাম অথবা সামথিং এলস মানে সামথিং কোনো একটা কাজ করতাম। সো তাহলে আমাদের ফার্স্ট আগে নিতে হতো যে নাম্বার অফ আইটেম কন্টেন্টস ইন দ্য পার্টিকুলার অ্যারে হুইচ ইজ অ্যান, বাট আমরা কি অ্যারেটা রিড করে বুঝতে পারতাম যে কোন পর্যন্ত আমার অ্যার ভ্যালু আছে? মানে জাস্ট আমরা অ্যারেটা রিড করবো, আমি নাম্বার অফ অ্যান নিব না, মানে আমার তো এখানে সেভেন দিতে হচ্ছে, কিন্তু আমি কি এরকম কোনো কিছু এখানে মানে পড়ে বোঝা সম্ভব যে এ পর্যন্ত আমার অ্যারে আছে? মানে হ্যাঁ, আমি একটা ই বলতে পারি যে আমার যদি ই পর্যন্ত থাকে, ই কে আমি হচ্ছে হলো টার্মিনেট করে ধরে নিতে পারি, অথবা আমি যদি বলি যে এখানে কোনো সময় যায় যদি সে তুমি স্টার পাও তাহলে এটা শেষ, এটা টার্মিনেশন পয়েন্ট। সে আমি মনে করি একটা মানে মাঠের মধ্যে আমি যদি মানে রাউন্ড দিতে থাকি, এখন এটা রাউন্ড শেষ হবে কোন সময়,
আমি তো এখানে একটা পয়েন্ট বলে দিব যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে তুমি রাউন্ড করো, অথবা আমি যদি তোমাকে বলি যে তুমি একটা রাস্তা বরাবর যেতে থাকো, এখন তুমি কোন জায়গায় শেষ হবে একটা তো আমি টার্মিনাল দিয়ে দিব। তো একটা টার্মিনাল একভাবে টার্মিনাল দেওয়া যায় যে তুমি, আমি বললাম যে কত স্টেপ আমি চলবো সেটা একটা টার্মিনাল পয়েন্ট, আমি হচ্ছে 5 স্টেপ চলবো তাহলে আমি কি 5 স্টেপ আমি সামনে যাওয়ার পরে থেমে যাবো, এটা একটা অ্যাপ্রোচ যেটা হলো এতদিন আমার দিকে আসছি যে আমি একটা অ্যান দিয়ে দিতাম, আফটার দ্যাট ওই অ্যান পর্যন্ত আমি ভ্যালু ইনপুট নিতাম, অ্যান অ্যান পর্যন্ত ভ্যালু আমি হচ্ছে হলো ম্যানিপুলেট করতাম, বাট আমার এরকম কোনো টার্মিনেশন পয়েন্ট অটোমেটিক কোনো টার্মিনেশন পয়েন্ট ছিল না, তো অ্যানটা ছিল না টার্মিনেট, ওই অ্যান দিয়ে হচ্ছে না টার্মিনেশন পয়েন্ট করতাম যে কতটা আইটেম তুমি রিড করবা, ওইটা ছিল আমার অ্যান। বাট অ্যান ছাড়া যদি আমি বলে দিই যে অ্যান থাকবে না, ফর এক্সাম্পল যে তোমরা কিছু প্রবলেম দেখছো না তোমাদের কন্টেস্টের মধ্যে যে নাম্বার অফ টেস্ট কেস দেওয়া থাকতো যে প্রোগ্রামে ফার্স্টে ইনপুট কন্টেন্টস দ্য ফার্স্ট মানে ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্টস এ ভ্যালু হুইচ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ টেস্ট কেস, আফটার দ্যাট তুমি ওই টেস্ট কেস নাম্বার অফ সম্পর্ক টেস্ট কেস তুমি হলো ইনপুট নিবা। বাট আমার কিছু প্রবলেম মধ্যে এরকম ছিল না যে দ্যার ইজ নো নাম্বার অফ টেস্ট কেস, বাট ওই যে আমি অ্যান যখন জিরো দিব তখন হচ্ছিল সেই টার্মিনেট করবে, তখন টার্মিনেশন পয়েন্ট ছিল জিরো, যখনই তুমি রিড করে জিরো পাবা তখন শেষ করে ফেলো মানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সো সিমিলারলি এখানেও আমরা কি এরকম টার্মিনেশন পয়েন্ট দিয়ে দিতে পারি, যেমন আমি ক্যারেক্টারের মধ্যে বলতে পারি যে স্টার যখন পাবা তখন তুমি শেষ মানে তোমার কাজ শেষ করবা। তো তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি সিএইচআই এভাবে 7 না দিয়ে আমি বলবো যে সিএইচ এ আর আই নট ইকুয়াল টু হচ্ছে হলো স্টার। হ্যাঁ হ্যাঁ, তাহলেও মানে ওই জায়গায় স্টার স্টপ হয়ে যাবে, সে আমি ধরো এই জায়গায় আমি দিলাম, মানে আমি টার্মিনেশন পয়েন্ট তো যে কোনো জায়গায় দিতে পারি, ইট ডাজন্ট মিন দ্যাট আমি একদম লাস্টে থাকবে, আমি যে কোনো জায়গায় টার্মিনেশন পয়েন্ট দিয়ে রাখতে পারি, বুঝা গেছে? সো এটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কীভাবে প্রবলেমটাকে সাজাচ্ছ। তুমি যদি বলো যে স্টার না থাকে আমি বলি হ্যাশ থাকে, তাহলে হ্যাশ থাকলে এখানে কোনো সময় শেষ হবে, তখন কী হবে? ওভারফ্লো হবে, কারণ এখানে ইন্ডেক্স আছে কয়টা? একটা 6 9 8 পর্যন্ত ইন্ডেক্স আছে। জাস্ট তুমি এখানে চিন্তা করো, আমি যদি সে এভাবে যদি আমি রান করি তাহলে আমি কী বলতেছি এপি পর্যন্ত রান হচ্ছে, কারণ যে মাঝখানে আমি হচ্ছিল একটা স্টার দিয়ে দিছিলাম এই থার্ড ইন্ডেক্সে মানে সরি সেকেন্ড নাম্বার ইন্ডেক্সে, ইন্ডেক্স টুতে থার্ড নাম্বার এলিমেন্টে আমরা হচ্ছিল একটা স্টার দিয়ে দিয়েছিলাম। এখন আমি যদি টার্মিনেশন পয়েন্ট বলি যে সে হ্যাশ, তাহলে এখন কী হবে, কী হবে? এরর দিবে না, কম্পাইলেশন এরর দিবে না, কেন এটা কোনো সময় টার্মিনেট করবে? এখন আমি কম্পাইল করলে কি কম্পাইলেশন এরর আসা উচিত না? কোনটা দেখো মানে কম্পাইল করলে কম্পাইল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে হলো এইটা কোনো ভ্যালিড অ্যাপ্রোচ না, কারণ এখানে 8 নাম্বার ইন্ডেক্স নামে কোনো আছে কিছু? দেখো এখানে স্টার প্রিন্ট হয়েছে না, এপি স্টার, এই স্টার তো লাস্ট স্টার পর্যন্ত প্রিন্ট হয়েছে, এরপর আর কোনো ইন্ডেক্স ছিল না, ঠিক আছে? তো আসলে এটা হলো অ্যারে ইন্ডেক্স ওভারফ্লো একটা সামথিং মানে ইরোর আসলে রান টাইম হয়েছে। হ্যাঁ আচ্ছা, সো অ্যারে ইন্ডেক্স ওভারফ্লো টাইপের এখানে একটা ইরোর দেবে, এটা হলো রান টাইম ইরোর দেয়। সো এখানে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে আসলে রান টাইম ইরোর কোন সময় দেয় আর কম্পাইলেশন ইরোর, কম্পাইলেশন ইরোর হচ্ছিল জেনারেলি তুমি হচ্ছিল কোডটা লেখার সময় তুমি তার কোডের গ্রামাটিক্যাল অ্যাপ্রোচটা ফলো করো নি, এটা হচ্ছিল কম্পাইলেশন ইরোর। আর রান টাইম ইরোর হচ্ছিল সে তুমি রান করো মানে তোমার কম্পাইল করা ঠিক আছে কিন্তু রান করতে গিয়ে তোমার কোনো ইরোর হয়েছে, যেমন সে জিরো দিয়ে তুমি ডিভাইড করলাম, এটা একটা হতে পারে। আর এখানে যেটা হয়েছে যে তোমার এখানে ইন্ডেক্স নাই বাট তুমি ওই ইন্ডেক্স অ্যাক্সেস করতে গেছো। আচ্ছা এখানে দেখবো এখানে কিছু গার্বেজ ভ্যালু প্রিন্ট হয়েছে, বাট এটা সবসময় মানে তোমার গার্বেজ ভ্যালু যে প্রিন্ট করবে এরকম না, দেখো অটো অফ স্টপ হয়ে গেছে, এটা অটোমেটিক স্টপ হয়ে যেতে পারে। জেনারেলি দেখো যে কন্টেস্টে মানে কন্টেস্ট প্ল্যাটফর্মে তুমি যদি করতে যাও সে কোড ফোর্সেসে, তুমি কোড ফোর্সেসে তুমি প্রবলেম সলভ করতে পারো,
তাহলে ওইখানে দেখবা যে ইন্ডেক্স ইরো রানটাইম ইরো টাইপের দিবে। তোমাদের গত ল্যাবের মধ্যে অনেকে রানটাইম ইরো পেয়েছো না অফলাইন যাদের মধ্যে, এটা কেন দেয়? রানটাইম ইরো অনেকগুলো কারণে দেয়। একটা রিজন হচ্ছে হলো তোমার ওখানে ইন্ডেক্স নাই তাও তুমি অ্যাক্সেস করতে পারছো। ওই যে লাস্ট ক্লাসে আমি বলতেছিলাম অ্যারে সাইজ বড় নিয়ে রাখবা অলওয়েজ, তো তোমার তো এখানে অ্যারে সাইজ, মানে অ্যারে সাইজ ওয়ান অফ দা রিজন ফর রানটাইম ইরো। অ্যানাদার রিজন ইজ ফর এক্সাম্পল মানে ইলিগাল এক্সপ্রেশন সে ডিভাইড বাই জিরো, এখানেও কিন্তু তোমার রানটাইম ইরো দিবে। ঠিক আছে, সো এই জেনারেল এই অ্যাপ্রোচগুলোর জন্য রানটাইম ইরো দেয়। সো এখানে আসলে রানটাইম ইরো দিছে এবং এখানে আসলে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে, বাট ইট ডাজ নট এনশিওর দ্যাট অলওয়েজ ইট উইল প্রিন্ট দ্য গার্বেজ ভ্যালু। ইট মে বি অর মে নট প্রিন্ট দ্য গার্বেজ ভ্যালু বাট অলওয়েজ থ্রো এ রান টাইম ইরো অর রান টাইম এক্সেপশন। হ্যাঁ, না প্রত্যেকটা টেস্ট কেস মানে তোমার টেস্ট কেসের সময় যদি তোমার এরকম কোনো রান টাইম এক্সেপশন হয় তাহলে তোমার ওই সময় রান টাইম ইরো দিবে। এখন যদি কোনো টেস্ট কেসের ক্ষেত্রে তোমার যদি রান টাইম ইরো না দেয় তাহলে তো আগেরটার সাথে এটা কোনো রিলেশন নেই। একটা টেস্ট কেসে রান টাইম ইরো দিল, পরেরটা টেস্ট কেসে রান টাইম ইরো নাও দিতে পারে। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন দ্য আসলে টেস্ট কেস। যদি তোমার এখানে মনে করো এখানে যদি সাইজই থাকে হলো তিন তাহলে তার কোনো সমস্যা নেই। মনে করো থার্ড ক্যারেক্টারের পরে তুমি হ্যাশ পেয়ে যেটা, যদি এখানে হ্যাশ আমি দিয়ে দিতাম তাহলে কি আর রান টাইম ইরো দিত, গার্বেজ ভ্যালু প্রিন্ট করতো? কারণ সে হ্যাশ তো পিক যেত থার্ড এলিমেন্টে, কিন্তু যেহেতু থার্ড এখানে আসলে কোনো হ্যাশ নাই তো সে কী করছে, সে এইট নাম্বার ইন্ডেক্স পর্যন্ত মানে সে ঠিক মতো প্রিন্ট করছে। যখন নাইন নাম্বার ইন্ডেক্সে গেছে মানে নাইন ইন্ডেক্সে গেছে তখন সে আসলে সেখানে যে কোনো ইন্ডেক্স পায় নাই, দ্যাটস ওয়াই সে গার্বেজ ভ্যালু প্রিন্ট করছে অ্যান্ড মানে প্রোগ্রাম এক্সিকিউট করা অফ করে দিয়ে বের হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, সো দ্যাট মিনস দ্যাট আমরা এরকম ক্যারেক্টার এরর মধ্যে এরকম কি টার্মিনেশন পয়েন্ট, অনেকগুলো টার্মিনেশন পয়েন্ট দিতে পারি, যেমন আমি হ্যাশ দিতে পারি, স্টার দিতে পারি। বাট এখানে একটা মানে নতুন মনে করো একটা ডাটা স্ট্রাকচারের কথা মানে চিন্তা করতে পারো, এভাবে এভাবে নিতে পারো যে একটা ডাটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছিল স্ট্রিং, যে ক্যারেক্টার অ্যারেকেই স্ট্রিং বলা হয়। বাট এটা আসলে দুইটা আসলে প্রপার্টি থাকবে, মানে একটা নর্মাল ক্যারেক্টারেরই আসলে স্ট্রিং, বা প্রপার্টিগুলো হচ্ছিলো এটার মধ্যে অবশ্যই ক্যারেক্টার থাকতে হবে, মানে এর ডাটাগুলো থাকবে ক্যারেক্টার। সো এই যে এই অ্যারেটাই কিন্তু একটা ক্যারেক্টার অ্যারেটাই স্ট্রিং। বাট সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে হলো স্ট্রিং উইল অলওয়েজ টার্মিনেট উইথ এ নাল ক্যারেক্টার, নাল নামে একটা ক্যারেক্টার আছে যেটা আসলে এখানে তোমাদের কিবোর্ডে ভিজিবল না, বাট নাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হচ্ছিলো সে স্ল্যাশ জিরো দিয়ে, এটা হচ্ছিলো নাল ক্যারেক্টার। বুঝা গেছে? সো স্ট্রিং ইজ এ স্পেশাল ডাটা টাইপ হুইচ ইজ এ অ্যাকচুয়ালি এ ক্যারেক্টার অ্যারে, ইট উইল কন্টেন, ফার্স্ট রুল ইজ ইট উইল কন্টেন এ ক্যারেক্টার মানে অল দ্য ক্যারেক্টার ভ্যালু, যে কোনো ক্যারেক্টার হতে পারে, আজকে ক্যারেক্টারের মধ্যে যে কোনো ক্যারেক্টার, ইভেন মানে আমাদের ইউনিকোডের মধ্যে যেগুলো আসলে আমরা আজকি ভ্যালু যেটা আমরা দেখি আসলে ABCD এগুলো বাদেও, কিন্তু ইউনিকোড যেগুলো আছে সে তোমার মানে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ এগুলো ইউনিকোডের মধ্যে পড়ে, এটা আবার 8-bit মধ্যে পড়ে না, ওটা আবার 16-bit মধ্যে চলে যায়, ওটা আবার অন্য ইস্যু। মেন কথা হচ্ছিলো ইট উইল কন্টেন ক্যারেক্টার অ্যান্ড ইট উইল টার্মিনেট উইথ এ নাল ক্যারেক্টার ভ্যালু। বুঝা গেছে? সো অ্যাগেন স্ট্রিং ইজ এ সিম্পলি এ ক্যারেক্টার, বাট তুমি যদি একটা কন্ডিশন এখানে মনে রাখতে চাও তাহলে ক্যারেক্টারে উইল ইন উইথ এ নাল ক্যারেক্টার ভ্যালু, মানে নাল ক্যারেক্টার দিয়ে যদি ইন হয় দেন উইল কল দ্যাট ক্যারেক্টারে অ্যাজ এ স্ট্রিং। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হলো এই স্ট্রিংটা আলাদা নাম দেওয়ার কী দরকার ছিল? অ্যাকচুয়ালি তো এটা ক্যারেক্টারে, অ্যাকচুয়ালি তোমরা দেখবা যে এখন না নট অনলি এখন দেখবা যে অনেক প্রবলেমই থাকে হলো স্ট্রিং ওভার বেস করে, অ্যান্ড নেক্সটে যখন তোমরা আরও সামনে দিকে কাজ করতে যাবা দেখবা যে স্ট্রিং নিয়ে অনেক ধরনের ডাটা কাজ করা হয়। ফর এক্সাম্পল মানে আসলে আমরা যে মানে মানে ডেটা নিয়ে আসলে কাজ করি এটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন কিন্তু স্ট্রিং, অল দ্য থিংস হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য সে ইন্টারনেট অর সামথিং আদার্স, অল দ্য ডাটা আর রিপ্রেজেন্ট অ্যাজ এ স্ট্রিং।
মানে তুমি যখন ওয়েবসাইটে যাচ্ছ, ফেসবুক ইউজ করতেছো, জিমেল ইউজ করতেছো, অল দ্য ডাটা আর স্ট্রিং। তুমি স্ট্রিংটা পার্স করে দেন, তুমি ওই টেক্সটটা, আসলে অ্যাকচুয়ালি স্ট্রিং না, এটা আরেকটু বলা যায় যে এটার একটু বিগার ফর্ম হচ্ছিল টেক্স, যে টেক্সটগুলোকে আসলে পরে তুমি পার্স করে ইউ ক্যান ডিফারেন্সিয়েট ফর এক্সাম্পল ইন্টিজার অর ফ্লোট ডাটা অর সাম কমপ্লেক্স ডাটা, বাট দ্য বেস লাইন ইজ অলওয়েজ টেক্স অর ইউ ক্যান সে স্ট্রিং। ঠিক আছে, সো তোমাদের নেক্সটে যখন ফার্দার তোমরা যখন একটু উপরে দিকে ক্লাসে মানে একটু যাবা, মনে করো মানে থার্ড সেমিস্টার অথবা সরি থার্ড সেমিস্টার না ফোর্থ ফিফথ সেমিস্টারের দিকে যাবা, তখন দেখবা যে আস্তে আস্তে দেখবে স্ট্রিং ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। এখনও দেখবা যে এখনও স্ট্রিংয়ের উপরে মানে অনেক প্রবলেম তোমার অনলাইনে যে অ্যাভেলেবেল প্রবলেম আছে সেগুলো দেখবা যে স্ট্রিংয়ের মধ্যে দিয়ে করা। বুঝে গেছে? ওকে, সো এখন কথা হচ্ছিল যেহেতু এখানে এটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে স্ট্রিং, সো দ্যাট মিনস এখানে এটার জন্য কিছু স্পেশাল মানে লাইব্রেরি অথবা ফাংশন এখানে দেওয়া আছে, সো সেইগুলো আজকে আমরা দেখব। সো স্ট্রিংয়ের তাহলে ফার্স্টে প্রপার্টিটা হচ্ছিলো স্ট্রিং আমাদের নাল দিয়ে মানে আমাদের টার্মিনেট হবে, সো এখানে আসলে তাহলে আমার আর আদার্স কোনো ই নেওয়া দরকার নেই, এরকম আমি নাল দিয়েই আমি ইনপুটটা নিতে পারবো, মানে সরি আউটপুটটা আমি টার্মিনেট করতে পারবো যেখানে নাল হচ্ছে। অলওয়েজ স্ট্রিং উইল অলওয়েজ টার্মিনেট উইথ এ নাল ক্যারেক্টার, এটা মানে তোমাকে এনশিওর করা হবে, এবং তুমি যখন ইনপুট নিবা তখনও তুমি লাস্টে একটা নাল ভ্যালু দিয়ে রাখবা। ঠিক আছে, আচ্ছা এখন তো আমি দেখলাম প্রি ডিফাইন কীভাবে হচ্ছিল অ্যারেগুলোকে ইনপুট নেওয়া যায়, সো আমরা যদি একটু এটাকে কমেন্ট আউট করে, সো ধরো আমরা এখন আমরা তো এটা জাস্ট প্রি ডিফাইন অ্যারে নিয়ে রাখছি যেখানে প্রি ডিফাইন কিছু ক্যারেক্টার ছিল, বাট আমরা ইউজারের থেকে ইনপুট নিব কীভাবে একটা এই স্ট্রিং অথবা এরকম ক্যারেক্টারে, ইন আদার ওয়ার্ডস ক্যারেক্টার, আসলে আমি মনে করি এরকম অনেকগুলো ক্যারেক্টার ইনপুট নেওয়ার পরে লাস্টে একটা নাল ভ্যালু বসা দিলেই আমার কি স্ট্রিং হয়ে যাচ্ছে না? এখন এখন পর্যন্ত তোমরা যেভাবে শিখছো সেইটা ভাবে কীভাবে আমরা হচ্ছিল একটা এরকম স্ট্রিং ইনপুট নিতে পারি। আমরা একটা স্ট্রিং কীভাবে নিতে পারি ইনপুট? লুপ দিয়ে, অবভিয়াসলি, আমাদের অনেকগুলো ক্যারেক্টার আছে, দেন আচ্ছা আমি বলছি এতদিন পর্যন্ত আমি যা পড়াইছি, তুমি যা পড়ছো সেটা না, আমি যা পড়াইছি এ পর্যন্ত সেই পর্যন্ত নলেজ দিয়ে তুমি কীভাবে একটা অ্যারেকে মানে একটা স্ট্রিং ইনপুট নিতে পারবা? লুপ চালাবো, তারপরে পার্সেন্ট সি। হ্যাঁ, আসলে এখানে টার্মিনেশন পয়েন্ট আমি অনেক কিছু দিতে পারি, যে নিউ লাইন তুমি যদি পাও তাহলে ক্যারেক্টার নিয়ে অফ করে দাও, অথবা তুমি যদি স্পেস পাও তাহলে তুমি অফ করে দাও, যে কোনো আমি একটা, অথবা আমি যদি বলি যে সে হ্যাশ যদি পাও তাহলে তুমি অফ করে দিবা, অথবা যদি স্টার পাও তাহলে তুমি অফ করে দিবা, মানে একটা আমার টার্মিনেশন পয়েন্ট দিতে হবে, যে এই টার্মিনেশন পয়েন্টে যে আমি হচ্ছিলো ক্যারেক্টারটা নেওয়া অফ করে দেবো, সো যে পর্যন্ত অফ করে দেবো সেই পর্যন্ত যে আমি হচ্ছিলো একটা নাল ভ্যালু দিয়ে রিপ্লেস করে আমি একটা স্ট্রিং বানিয়ে ফেলবো। সো তাহলে আমি যদি এটাকে একটা হোয়াইল লুপ লিখতে পারি না, মানে একটা ইনফিনিটি লুপ যেখানে হলো আমি প্রত্যেকবার একটা করে ক্যারেক্টার নিব, সে সিএইচ ট্যাম নাম দিলাম, দেন ক্যারেক্টার আমরা ইনপুট নিয়ে কীভাবে পার্সেন্ট সি দিয়ে নেওয়া যায় স্ক্যানে, আরেকটা আছে হচ্ছিলো গেট কার, এটা গেট কার ইজ এ ফাংশন, ওয়েন ইউ কল দ্য গেট কার ফাংশন ইট উইল রিটার্ন এ ক্যারেক্টার যেটা তুমি আসলে ইনপুট দিছো। ঠিক আছে, সো তাহলে গেট কার হচ্ছিল একটা ফাংশন, যে ফাংশনটা তুমি কল দিলে সে একটা অ্যারেকে ইনপুট নিয়ে মানে সরি অ্যারে না মানে একটা ক্যারেক্টারকে ইনপুট নিয়ে তোমার কাছে রিটার্ন করবে, এটা হচ্ছিল গেট কার ফাংশনটা। নাও তাহলে আমরা এখানে কী করবো, এখন হচ্ছিলো এই সিএইচ এ আর এর মধ্যে আমি হচ্ছিলো এই টিএমটাকে রেখে দিব, এবং আই কোন জায়গা থেকে শুরু হবে, আই ইকুয়াল টু জিরো ফার্স্ট থেকে শুরু হবে, প্রত্যেকবার আমি একটা করে ক্যারেক্টার ওখানে ইনপুট নিব, অ্যারেতে বসাবো, ইনডেক্সটা সামনের দিকে নিয়ে যাবো, আর একটা ক্যারেক্টার বসাবো সামনের দিকে নিয়ে যাবো। বুঝা গেছে?
সো প্রত্যেকবার এই আই বসানোর পরে কি আমাকে আই প্লাস প্লাস করে দিতে হবে, ঠিক আছে না? বুঝা গেছে? সো আমি ফার্স্টে আই জিরো ইনিশিয়ালাইজ করলাম, আফটার দ্যাট এন্টার করলাম, আমি একটা ক্যারেক্টার অ্যারে মানে ক্যারেক্টার ইনপুট দিলাম, দেন ওটা অ্যারের মধ্যে বসালাম, এক যোগ করলাম, তাহলে ফার্স্টে আই জিরো নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করতেছিল, সেই জায়গায় তো ক্যারেক্টার বসে গেছে। এরপরের বার যখন ক্যারেক্টার নিবা তখন কেউ জায়গায় বসাতে পারবা না। সো আমি এখন কী করতে হবে, সামনে যেতে হবে, এক যোগ করে আমি সামনে যাব, যে কোথায় যাব ওয়ান ইন্ডেক্সে, দেন আবার যদি ইনপুট নেই তাহলে ওখানে বসাবো ওয়ানে। আচ্ছা এখন এরকম ইনপুট নিতে থাকবো কোন সময়, এটা তো ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে না? হ্যাঁ ওটা তো আছে, কিন্তু একটা সমস্যা আছে, মানে এখানে তো ওয়ার্ডের কনসেপ্ট আসতেছে না, আমি তো একটা করে ক্যারেক্টার খালি ইনপুট নিচ্ছি, একটা ক্যারেক্টার মানে গেট কার্ড দিয়ে অনলি একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া যায়, জাস্ট পার্সন সি, পার্সন সি দিয়ে তুমি কয়টা ক্যারেক্টার ইনপুট নিতে পারবে, একটা। সো গেট কার্ড একদম সিমিলারলি সেই কাজটা করে, মানে আমি এই লাইনটা যদি এভাবে না লিখে আমি যদি বলতাম স্ক্যান এফ পার্সন সি অ্যাড সি, সো এই লাইনটা যে কাজ করতেছে মানে স্ক্যানার যে কাজ করতেছে গেট কার্ডটা সিমিলার একই কাজ করতেছে, ঠিক আছে? ওটা আসতেছে, হ্যাঁ গেট কার্ড লেখলে সমস্যা নাই, গেট কার্ড লেখা যাবে এখন পর্যন্ত লেখা যাবে। আচ্ছা এখন কথা হচ্ছে হলো যে আমি মনে করি একটা অ্যারে মানে একটা ক্যারেক্টার ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে এখন এটা তো ইনফিনিট লুপ চলতেছে না, ব্রেকিং কন্ডিশন কোন সময় দেবো? যখন স্পেস অথবা নিউ লাইন, যেটা আমি হলো টার্মিনেশন ক্যারেক্টার আমি হিসেবে নিই, সো ওই টার্মিনেশন ক্যারেক্টার যদি ইউজার ইনপুট দেয় তাহলে আমি সেখান থেকে বের হয়ে আসবো। সে আমি ধরো নিউ লাইন দিই, তাহলে ইফ টিএম ইকুয়াল ইকুয়াল যদি নিউ লাইন হয় তাহলে আমি এখান থেকে করবো ব্রেক, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। সো এখান থেকে তাহলে আমি ব্রেক করলাম, বুঝা গেছে? আমি এসে ইনপুট নিব, নিয়ে দেখবো যে এটা কি নিউ লাইন কিনা, যদি নিউ লাইন হয় তাহলে ব্রেক করবো, আদারওয়াইজ সেটা অ্যারের মধ্যে বসাবো, এমন একযোগ করে নেক্সট ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার জন্য আমি একটা স্পেস তৈরি করবো, স্পেস তৈরি করবো না, স্পেস অলরেডি তৈরি করা আছে, জাস্ট ইন্ডেক্সটা আমি শিফট করে নিয়ে যাবো। হ্যাঁ অনেকভাবে করা যায়, যে কোনো জায়গায় করা যায়। এখন কথা হচ্ছে হলো গেট কার্ডটা, তুমি যে কোশ্চেনটা করছো তাহলে গেট কার্ডটা যদি আমি এখানে দিয়ে দিতাম, গেট কার্ডটা নেওয়ার পরে আমি সময় চেক করতে পারতাম, হ্যাঁ করা যেত, তখন আবার ক্যারেক্টার এই ইন্ডেক্সটা নিয়ে আমার হচ্ছিলো চেক করতে পারতাম যে এই ইন্ডেক্সের মধ্যে নিউ লাইন পড়ছে কিনা, যদি পড়ে তাহলে তুমি ব্রেক করো, বুঝে গেছে? তুমি অনেকভাবে করতে পারবা, কোনো সমস্যা নাই, তোমার এখানে লজিক্যাল মানে লজিক্যালি তুমি অনেকভাবে করা যায়, তুমি এই কন্ডিশনটা এখানে না দিয়ে এখানেও দিতে পারবা, এখানে না দিয়ে তুমি এরটা না নিয়ে তুমি ট্রাই করো এটাকে দুই লাইনে করা যায় কিনা, বাসায় যেয়ে এগুলো ট্রাই করবা। হ্যাঁ হোয়াইট স্পেস, সে আমি মনে করো ট্যাব দিলাম, ওটা একটা ক্যারেক্টার, ওটা হলো স্ল্যাশ টি স্পেস, একটা স্পেস, সে আমি যদি স্পেসে যদি ব্রেক করতে যেতাম তাহলে দিতাম চলে এরকম, এটাই মানে এটা হলো আমার ব্রেকিং কন্ডিশন, বুঝে গেছে? সো আপাতত আমার নিউ লাইনে রাখি, তাহলে আমি এখান থেকে কী করলাম যে সে আমি ধরো আমি মনে করি এবিসি আমি ইনপুট দিতে চাচ্ছি, এবিসি পরে এন্টার দিব, তাহলে কী হচ্ছে একটু ট্রেস করি, ফার্স্টে আই হলো জিরো, এখানে আসলো ইনপুট নিল, তাহলে কত আসবে এ আসলো, ঠিক আছে? তাহলে আমি এ ইনপুট নিলাম, আই এর ভ্যালু কত হয়ে যাবে, সরি আই এর ভ্যালু কত আছে জিরো, কন্ডিশন আমি চেক করবো যেহেতু ইনপুট ক্যারেক্টার এ, সো কন্ডিশন উইল নট স্যাটিসফাই, সো আমি এরপর নেক্সট ইনস্ট্রাকশনে যাবো, সো এখানে সে আয়ের ভ্যালু অলরেডি কত আছে জিরো, তাহলে এখানে বসালাম এ, এরপর আয়ের ভ্যালু হয়ে যাবে কত প্লাস ওয়ান, দেন আবার হোয়াইল লুপে যাবে, হোয়াইল লুপে যেহেতু কন্ডিশন নাই সো আবার এন্টার করবে, এন্টার করে নেক্সট ক্যারেক্টার নিবে, সো নেক্সট ক্যারেক্টার নিল বি,
কন্ডিশন স্যাটিসফাই করবে না? আয়ের ভ্যালু কত এখন? ওয়ান। তাহলে ওয়ান ইনডেক্স এখন কত বসাবে? বি। দেন আই প্লাস প্লাস করলো, আয়ের ভ্যালু কত হবে? টু। দেন আবার আসবে, ক্যারেক্টার নিবে কি? সি নিল, চেক করবে আয়ের ভ্যালু স্টিল কত? টু। সো টু এর মধ্যে সি বসাইলো, বসানোর পরে দেন আই প্লাস প্লাস করলো, দেন আবার এখানে আসলো, এখন ধরো নিউ লাইন আসলো, আয়ের ভ্যালু কত আছে? থ্রি। বাট আয়ের ওই থ্রির ইন্ডেক্স আমি কিছু বসাইছি এখন পর্যন্ত? আমি টু ইন্ডেক্স পর্যন্ত বসাইছি, দুই। কিন্তু থার্ড নাম্বার ইন্ডেক্সে কিছু বসানো হয়েছে না? কিন্তু এখন নিউ লাইন যেহেতু দিচ্ছি তো ব্রেক করে আসবে না? তো ব্রেক করার পরে এখন আমার অ্যারের মধ্যে কী আছে? জিরো ইন্ডেক্সে এ, ওয়ান ইন্ডেক্সে বি, সেকেন্ড ইন্ডেক্সে সি, থার্ড ইন্ডেক্সে আই এখন পয়েন্ট করে আছে, মানে আইয়ের ভ্যালু থ্রি। বাট ওই থ্রি নাম্বার ইন্ডেক্সে আমি কিছু বসাইছি? আমরা কি বলছিলাম যে স্ট্রিং উইল ইন উইথ এ নাল ক্যারেক্টার। তাহলে কি আমাকে এখন নাল ক্যারেক্টারটা বসাই দিতে হবে না? যেটা হলো আমরা আগে করছিলাম যে এই জায়গায় আমরা হচ্ছে যখন বসাইছিলাম লাস্টে একটা নাল ক্যারেক্টার বসাই দিয়েছিলাম। তাহলে সিমিলারলি কি এখন আমাকে এই ক্যারেক্টার অ্যারের মধ্যে আমাকে একটা নাল ক্যারেক্টার বসাতে হবে না? বুঝা গেছে? সো তাহলে আমি এখানে করবো হচ্ছে হলো সিএইচ এ আর, আয়ের ভ্যালু এখন আমার কত আছে? থ্রি আছে না? সো বের হওয়ার পরে এই আই ইন্ডেক্সেই আমি যদি নাল ক্যারেক্টার বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে না? বুঝা গেছে? ক্লিয়ার? সো কীভাবে একটা স্ট্রিং ইনপুট নেওয়া যায় নিতে পারবো এখন থেকে? একটা স্ট্রিং কীভাবে ইনপুট নেওয়া যায়? আচ্ছা, এখন আমি যদি সিমিলারলি এটা প্রিন্ট করতে যাই তাহলে কী করবো? হোয়াইল আর একটা লুপ চালাতে পারি, আই হচ্ছে হলো জিরো থেকে আমি শুরু করবো, এখানে তোমরা ওই যেটা একটু আগে বলতেছিল যে এরকম কন্ডিশন দেওয়ার জন্য, এখন আমি এটা দিয়ে দেখতে পারো, এখানে আগেও দেওয়া যায়। দেন হচ্ছে হলো আমি হচ্ছে হলো এই যে হোয়াইল লুপটা চালাবো যেতক্ষণ পর্যন্ত না আমি হচ্ছে হলো নাল ক্যারেক্টার না পাই, যখন নাল ক্যারেক্টার পাচ্ছি তখন হচ্ছে আমি ব্রেক হয়ে যাবো। এখন যদি আমি একটু রান করে দেখি, ও আচ্ছা সরি, সো ধরো যে ফার্স্টে আমি যখন এন্টার দিচ্ছি তখনই হচ্ছে হলো এটাকে অ্যারের মধ্যে নিয়ে নাল ক্যারেক্টার দিয়ে বসাই দিচ্ছে, আর পরেরটা যেটা প্রিন্ট হচ্ছে সেটা কোনটা? আমাদের আউটপুটটা। বুঝা গেছে? ক্লিয়ার? সো তাহলে আমাদের স্ট্রিংটা আসলে নাথিং এলস, আমরা যেরকমভাবে একটা নর্মাল ক্যারেক্টারকে প্রসেস করি স্ট্রিংটাও সেম জিনিসই, জাস্ট লাস্টে একটা নাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেট হবে। তাহলে কথা হচ্ছে হলো আমি তো সেম কাজই করতেছি ক্যারেক্টারে যেভাবে কাজ করে সেম কাজই, শুধু শুধু আবার স্ট্রিং নেওয়া দরকার কী ছিল? কারণ এখানে তার কোনো স্পেশালিটি দিচ্ছে না, যেভাবে আমরা নর্মাল এটা তো আমাদের ম্যানুয়ালি প্রসেস করতে হচ্ছে সব কিছু। ঠিক আছে? সো এটা হচ্ছে হলো আমি তোমাদেরকে ম্যানুয়ালি দেখালাম যে ম্যানুয়ালি তোমরা এভাবে হচ্ছে হলো ইনপুটটা নিতে পারো। বাট যেহেতু ওই জায়গায় আমি বলছিলাম যে এটা যেহেতু একটা মানে স্ট্রিং ডাটা টাইপ তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে, সি প্লাস প্লাসে দেখবা যে একদম মানে এখানে তো আসলে ক্যারেক্টার অ্যারেটাকেই সেই স্ট্রিংভাবে রিপ্রেজেন্ট করতেছে। বাট সি প্লাস প্লাসে একটা লাইব্রেরি আছে নাম হলো এসটিএল, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। মানে এখানে হচ্ছে হলো তুমি এই স্ট্রিংকে একটা ডাটা টাইপ হিসাবে তারা নেয়, যেমন আমরা নর্মাল একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় সামনে কী দিই? ইন্টিজার ভেরিয়েবল নাম। সিমিলারলি সি প্লাস প্লাসের ক্ষেত্রেও তুমি হচ্ছে হলো স্ট্রিং একটা নামেই হচ্ছিলো একটা ডাটা টাইপ আছে, বাট সি এর মধ্যে এটা নাই। সি এর মধ্যে ক্যারেক্টার অ্যারেকে তোমার স্ট্রিংভাবে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি যে মাঝে মাঝে যেই টপিকগুলো বলি, যদি পারো বাসায় যে এগুলো দেখো,
কিন্তু এই যে সব কিছু আমি এখানে কাভার করতে পারবো না, মানে কাভার করতে পারবো না মানে হচ্ছিল আমি ইন্টেনশনালি এগুলো কাভার করব না, কারণ তোমাদের মধ্যে মানে হয়তো তোমাদের এখানে অনেকে হচ্ছিল এনথুজিয়াজম বেশি আছে, আরেকজনের হচ্ছিল একদম নাই, পড়লে পড়লাম না পড়লে না পড়লাম, মানে কি আর আসে যায় ইউনিভার্সিটিতেও যে আমাদের ছোটবেলায় এই মানে স্পেশালি হয়তো বড়রা বলতো যে বাবা কলেজে পর্যন্ত মানে স্কুলটা পাস করো, কলেজে যাও, কলেজে গেলে তো একদম মানে লাইফ, মানে দেখবা যে শার্ট খোলায় ঘুরতেছ, তো একদম খুবই আরামসে কাটাতে পারবা। আবার যখন মানে কলেজ মানে এন্টার করো, তখন আমার কলেজে এন্টার করার পর যে বাবা কোনোভাবে ভার্সিটিতে এন্টার করো, ভার্সিটিতে ঢুকলে তো তুমি অটোমেটিক পাস করে বেরোবা, ভার্সিটিতে আসার পরে তারপরে সময় অ্যাকচুয়াল ফিলিংটা বোঝা যায় যে আসলে মাই হোল লাইফ ওয়াজ এ লাই, মানে বিগ লাই আসলে। সো তারপরে আসলে বোঝা যায় যে আসলে ভার্সিটিও এত সহজ না, আসলে কোনো স্টেপই লাইফের কোনো স্টেপ, লাইফ ইজ এ ভেরি কমপ্লেক্স থিং, তুমি এটা এখনও বুঝতে পারবে না, এটা আস্তে আস্তে বুঝতে পারবা যখন হচ্ছে হলো মানে অ্যাকচুয়াল ফোর্থ মানে এই যে তুমি অনার্স লাইফ কমপ্লিট করে গেলে তখন আসলে বুঝতে পারবা যে আরও লাইফে অনেক কিছুই বাকি আছে। সো এখন আসলে লাইফে কোনো সময় শেখারও কিছু নাই, আবার মানে এটা আসলে ডিপেন্ড করে যে তুমি তোমার লাইফটাকে কীভাবে হচ্ছে হলো মানে চিন্তা করতেছো। অনেকে লাইফকে চিন্তা করে হচ্ছিল খুবই একটা মজার জায়গা, তো সারা জীবন মজাই করতে থাকে, আবার অনেকে চিন্তা করে এটা ফ্রাস্ট্রেশনের জায়গা, সারা জীবন হলো ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, অনেক কারণে ফ্রাস্ট্রেটেড হয়, আবার অনেকে চিন্তা করে যে না দুইটা আসলে দুইটা জিনিসই মানে রিয়েলিটিটা আসলে মানতে হবে, এটা আসলেও মজার জায়গা এটা ফ্রাস্ট্রেশনও যাবে, দুইটাকে ব্যালেন্স অনুসারে চলতে হবে। সো এই যে যারা এই যে পড়ালেখার দিকে মনে করো ই করতে চাও, তারা আসলে খুবই ফ্রাস্ট্রেশন লাইফ আসলে লিড করার দিকে যাচ্ছ, এখন হয়তো খুবই বিন্দাস লাইফই করতেছো, মাত্র ভার্সিটিতে ঢুকছো, ফার্স্ট ইয়ার যাচ্ছে, প্রোগ্রামিং অথবা এই ম্যাথ এইগুলো না পড়লাম এগুলো রেখে দিলাম, কিন্তু সামনে আসলে খুবই মধুর সময় ওয়েট করতেছে। আসলে এটা ডিপেন্ড করে যে তুমি কীভাবেই করো, এটা খুবই মজার জায়গা সিএসসি আসলে, মানে ফ্র্যাঙ্কলি বলতে গেলে মানে আমি আসলে সিএসসিতে আসতে চাই নাই, আমি আসলে জানি যে সিএসসি মজাটা কি। সো মানে আমার আসলে জীবনে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না, তো সেই জায়গায় আমি ইঞ্জিনিয়ারিং আসছি, এমন নাও আই এম ফিলিং লাকি যে আমি যদি ওই ডাক্তারি পড়তে যেতাম, ফার্স্ট অফ অল হচ্ছে হলো মানে ওই মুখস্থ করতে করতে সারা জীবন যেত, আর ওই মেডিসিন মুখস্থ করতে করতে আর জীবনে কোনো কিছুই রসকস থাকতো না, কারণ তুমি মেডিসিন মুখস্থ করতে গেলে ওই সময় কিন্তু গান শুনতে পারবা না, আর যখন তুমি কোর্ট করতে যাবা তখন কিন্তু তুমি গান শুনতে পারবা। সো দ্যার ইজ সামথিং, মানে তুমি কোন এনভায়রনমেন্টে কাজ করতেছো তার একটা লিমিট আছে, তুমি কোনো সময় মানে দেখো তোমার মানে যদি ডাক্তার কোনো ফ্রেন্ড থাকে তাতে কোনো সময় দেখতে পারবে না যে কাজ করতেছে আবার গান শুনতেছে আবার মুভি দেখতেছে এটা করতেছে ওইটা করতেছে, এগুলো করতে পারবে না। কিন্তু আবার যখন মনে একটা সিম্পল একটা ইদেই মানে আমাদের আমি যখন ফার্স্টে জবে ঢুকি সেখানে মানে আমি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে ঢুকছিলাম, তো আমাদেরই বড় ভাই এক মানে 15 ব্যাচের এক ভাই, সো আমি নাম বলতেছি না, মানে ভাই খুবই ব্রিলিয়ান্ট মানে রিয়েলি ব্রিলিয়ান্ট, মানে সে মানে তাকে দেখলে বোঝা যেত না এমন ব্রিলিয়ান্ট, মনে হয় প্রোগ্রামিং কন্টেস্ট করতে যাও না ভাইকে হলো, আমরা হলো মনে করো প্রোগ্রামিং কন্টেস্ট মানে ন্যাশনাল লেভেলে প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে, সে রাত জেগে হচ্ছিল মানে মানে ডটা এরকম গেম আছে গেমগুলো খেলছে, সকালবেলা হলো ভাইকে আমরা যে হলে থেকে ডাক দিয়ে উঠাই নিয়ে যেতাম, ভাই তেমন প্র্যাকটিসও করতো না কিন্তু হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট, মানে কল্পনা করতে পারবে না যে সে কোনো প্র্যাকটিস করতো না প্রোগ্রামিং করতো না কিছু করতো না, বাট সে আবার ঠিকই ই করতো, হয়তো সে নিজে নিজে করতো বাট আমরা দেখতাম না, ঠিক আছে, সে মানে টিম কন্টেস্ট এগুলো আবার ঠিকই করতো, মানে এগুলো আমাদের খুবই ভালোই করতো মানে রিয়েলি ভালো করতো এবং খুবই শার্প ছিল। সো সে তার ওই টিমের মধ্যে আমরা আমি মানে মানে আমি লাকিলি আমি চান্স পেয়েছিলাম ওই মানে কাজ করার জন্য, এখন সে লাকিলি আমার হলো সামনেই বসতো, মানে ইমিডিয়েট আমি এই এখানে বসে কাজ করতাম, ইমিডিয়েট মানে একদম অপোজিটেই এখানে বসে হচ্ছে কাজ করতাম, আমি দেখতাম ভাই হলো সারাদিন ধরে কানে হেডফোন দিয়ে সারাদিন কাজ করতো, আমি ভাবতাম যে সারাদিন কী কাজ করে এত এত তো কাজ মানে মানে এত যদি 9টা to 5টা যদি কাজ করে তাহলে তো লাইফও বোর হয়ে যাওয়ার কথা। আমি একদিন যে আমি দেখতেছিলাম যে ভাই কী কাজ করে দেখার জন্য, আমি অপোজিট যে দেখি কি ভাই হচ্ছিল সারাদিন ধরে গেম খেলে, অফিসে বসে ভাই হচ্ছিল গেম খেলে, আসলেই সে আসলে গেম খেলতো, এবং
সে আসলে যেটা করতো যে যখন টাস্ক দেওয়া হইতো, সে টাস্কটা আসলে মানে যে আসলে মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে যে কাজগুলো দেওয়া হয় বেসিক্যালি আসলে প্রেশারটা পড়ে যখন তুমি একটা সফটওয়্যার প্রোডাক্ট রিলিজ করতে চাও, এর আগে যে প্রেশারগুলো থাকে যে কাজগুলো আসে সেগুলো তুমি ইজিলি অনেক সময় 1-2 ঘন্টা সলভ করে দেখা যায়। এমন যেহেতু সে আরও মানে সে ব্রিলিয়ান্ট লেভেলের পাবলিক ছিল, সে তার তো আসলে আমার মনে হয় না বেশি কোন টাইম লাগতো। করতো কি, সে কাজ কুজ মানে কাজ করে তারপর হচ্ছিল ওই সারাদিন বসে বসে গেম খেলতো, সবাই ভাবতো যেমন আমি ভাবছি যে ভাই তো কাজ করে একদম উল্টাই দিচ্ছে, কিন্তু আসলে কাজ করা তো সে আগেই করে ফেলছে, এখন বসে বসে সে গেম খেলতেছে। কিন্তু ওই ডাক্তারি পেশার মধ্যে আমি বলতেছিলাম ডাক্তারি পেশার মধ্যে এরকম মেন কথা হচ্ছিলো যে ইউ আর লাকি, যে এখন ওই জিনিসটা এখন তোমাকে আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে না ইউ আর লাকি অ্যান্ড ইউ আর ইন দ্য মানে মানে ভালো একটা পজিশনে তুমি আসছো, দেন এখন তোমাকে হচ্ছিল পরিশ্রম করতে হবে। মানে মোটিভেশন না যদি থাকে যে পরিশ্রম করার, তাহলে কিন্তু আর পরিশ্রম করা যাবে না। যে আমি যতই বলি বাসায় যেয়ে কোড করো, বাসায় যেয়ে পড়ো, প্রোগ্রাম করো, কিন্তু তুমি যদি নিজেকে মোটিভেট করতে না পারো, এটা আসলে আমি ওই যে অনেক সময় যে বিভিন্ন জায়গায় যে মোটিভেশনাল স্পিক স্পিকিং এক্সেট্রা এক্সেট্রা সেগুলো মানে যে যাই হোক, আসলে আমি মনে করি ওই মোটিভেশনাল স্পিকের কোনো মানি নাই। তুমি একদিন চিন্তা করবা যে হ্যাঁ আই এম মোটিভেটেড, আমি হচ্ছে হলো কাজ করবো, দ্যাটস ইন এনাফ। হ্যাঁ তুমি ইন্সপিরেশন নিতে পারো যে অমুকে এরকম কাজ করছে তা আমি কেন পারবো না, এটাই ইন্সপিরেশন নেওয়া উচিত। যে মনে করো তোমার এখানে যদি চিন্তা করো, তোমার এখানে মনে করো যারা ওই যে মনে করো ল্যাবের মধ্যে হয়তো দেখতেছো অনেক আগে আগে সব প্রবলেম সলভ করে ফেলতেছে, অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতেছে, জাস্ট এটা চিন্তা করো যে সে যদি পারে তুমি কেন পারবো না। তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়ে আসছো স্কোর কত ডিফারেন্স ছিল, খুবই সামান্য, এবং স্কোরে ডাজেন্ট ম্যাটার, তুমি স্কোর নাও থাকো, আমি চিন্তা করি আমি নিজে বিশ্বাস করি যে মানে নট অনলি তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে এই দেখে না, বাংলাদেশের প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মানে ক্যাপাবিলিটি আছে যে যে কোনো মানে সে যে লেভেলে যেতে চায় সেই লেভেলে যাওয়ার। একজন হচ্ছিল ট্রাই করে আর একজন করে না, দ্যাটস ইট। ওই ট্যালেন্ট বলে কিছু নাই, মানে গড গ্রেস বলে যদি কিছু থাকে ওইটা হয়তো কুটিতে একজন আছে, কিন্তু বাকি যারা আছে 99.99% যারা আছে সবাই মানে তোমার আশেপাশে যাদেরকে দেখতেছো তারা সবাই হচ্ছে হলো ওই সেমভাবে পরিশ্রম করে আসছে। আইনস্টাইন কি লাইফে ফেল করছে না? আইনস্টাইন জীবন বৃত্তান্ত পড়ে দেখো, বেচারা ফেল করতে করতেও অনেক যায় এবং ভালো জায়গায় ভর্তি হতে পারে নাই। জুলজি সাবজেক্টে একটা ফেল করে মানে জুলজি একটা সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে 2 বার ফেল করে মনে হয় জুরিখের একটা ইউনিভার্সিটি ছিল ওই ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারেনি 2 বছর। চিন্তা করো সে কি বসে গেছে, মানে বসে বসে কি করছে? হ্যাঁ এখন বসে যদি থাকতো তাহলে হইতো। যাই হোক, এখন ওগুলা বলতে গেলে আদার্স ডাইমেনশনে চলে অন্য ডাইমেনশনে চলে গেলাম। আচ্ছা ওকে, এখন আমরা যেটার মধ্যে ছিলাম যে আমরা যদি স্ট্রিংয়ের আমরা যেভাবে আমরা ইনপুট নিলাম সেটা ছিল ম্যানুয়াল ইনপুট, আমরা ম্যানুয়াল ইনপুট নেওয়া যায়, তো এভাবে ইনপুট নিতে পারো। বাট এই সেম কাজটাই একদম সেম এই অ্যাপ্রোচেই কাজ করে হচ্ছিলো কিছু ফাংশন লেখা আছে যেটা তোমার শর্ট করে হয়েছে। ফাংশনটা আসলে কী করে, তুমি ফাংশনটা কল করলে এই সেম কাজটাই সে হচ্ছিলো করে দেয়, বুঝে গেছে? এখানে তুমি যে কাজটা করতেছো ইনপুট নেওয়ার জন্য এই যে এরকম 4-5 লাইন লিখছো, এই সেম কাজটাই সে করে একটা ফাংশন দিয়ে। এরকম কিছু প্রিডিফাইন্ড ফাংশন আছে। সো একটা স্পেসিফিক ফাংশন কি, যেহেতু আমরা স্ট্রিং নিচ্ছি, সো স্ক্যানএফের মধ্যে একটা স্পেসিফায়ার আছে যার নাম হচ্ছে হলো %s। সো আমি আচ্ছা আবার ডিক্লেয়ার করি, সমস্যা নেই, এর কমেন্ট আউটই থাক। ক্যারেক্টার CHAR 100 ডিক্লেয়ার করলাম। এখন আমি যে ইনপুটটা নিছিলাম ওখানে যে গেট ক্যারেক্টার একটা করে, সেম জিনিসটা আমি নিতে পারি হচ্ছে হলো স্ক্যানএফ ইউজ করে। ঠিক আছে, সো যে আমরা %c %d %lf যেরকম স্পেসিফায়ার ইউজ করছি, সো দ্যার ইজ অলসো অ্যানাদার স্পেসিফায়ার ফর স্ট্রিং হুইচ ইজ %s। ঠিক আছে, বাট এখানে আমরা কিন্তু কোনো অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করি নাই, কেন? দেখো আমরা যখন ইন্টিজার ইনপুট নিতে যাই তখন আমরা কী করি, মানে ইন্টিজার একটা ভ্যালু ইনপুট নিতে গেলে কী করি, সামনে অ্যাড্রেস রেট দিই না,
অ্যাড্রেস অফ অপারেটর দিই, আমি জিরো ইন্ডেক্সে দিতে গেলাম, অ্যারের নাম হচ্ছিল এ, জিরো ইন্ডেক্সে আমি ভ্যালু দিতে গেলাম, তাহলে কি করবো? অ্যাট দ্য রেট এ জিরো, ঠিক আছে, মানে পার্সেন্ট দিয়ে সামনে এগুলো দিই, কারণ তোমাকে অলওয়েজ স্ক্রিনে থেকে তোমার বলতে হবে যে অ্যাড্রেসটা কোনটা, কোন অ্যাড্রেসে আমি রেখে রাখবো। এখন আমি এখানে কি করতেছি, অ্যারে অফ ইনপুট নিচ্ছে না, আমি এখানে কিন্তু একটা সিঙ্গেল ইনপুট নিচ্ছে না, এখানে আমি নিতেছি হচ্ছিল কি একটা সেট অফ ভ্যালু। সো এই সেট অফ ভ্যালুটা আসলে সে আমি তাকে যদি আমি একটা স্ট্রিং মানে একটা অ্যারের নাম যদি আমি দিয়ে দেই, তাহলে সে কি করবে, ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেস পেয়ে যাচ্ছে না, সেটা কি তার অ্যারের নাম, পরেরটা অ্যাড্রেস পেয়ে যাবে, তার সাথে এইট যোগ করলেই পেয়ে যাচ্ছে পরের ইন্ডেক্সের অ্যাড্রেস, তার সাথে পরে আবার এইট যোগ করলে আবার কি সেকেন্ড ইন্ডেক্সের অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, বুঝা গেছে? আমি তাকে জাস্ট ফার্স্ট ইন্ডেক্সে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এরপরে তো আসলে সে বুঝে, আর আগে যেরকম আমি কাজ করছি একটা করে অ্যাড্রেস মানে একটা করে ইনপুট নিছি, এক যোগ করে সামনে গেছি, পরে ইন্ডেক্সে গেছি, আবার একটা ক্যারেক্টার নিছি রাখছি, আবার নেক্সট ইন্ডেক্সে গেছি, আবার একটা ক্যারেক্টার নিছি, এরকম ভাবে আমি যেহেতু পর্যন্ত না নিউ লাইন পাচ্ছি সে পর্যন্ত আমি নিছি। সিমিলারলি স্ক্যানার এই ফাংশনটার ভিতরে আমি যখন পার্সেন্টেজ পাঠিয়ে দিচ্ছি আর ক্যারেক্টার অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, সে বুঝতে পারছে যে আমি স্ট্রিং নিতে যাচ্ছি, তার পার্সেন্টেজ দিয়ে সে বুঝে গেছে স্ট্রিং নিতে যাচ্ছি, এরপরে সে ওই ক্যারেক্টার অ্যারের মধ্যে যে মানে ক্যারেক্টার যে আছে সেটা হলো ফার্স্টে ইন্ডেক্সে, সে ওই ফার্স্ট ক্যারেক্টার আছে সেকেন্ড ইন্ডেক্সে, সেকেন্ড ক্যারেক্টার আছে থার্ড ইন্ডেক্সে, থার্ড ক্যারেক্টার আছে, এরকম যে পর্যন্ত আমি নিউ লাইন না পাচ্ছি, বুঝা গেছে? হ্যাঁ, মানে আসলে এটা দরকার নাই তো, কারণ এই অ্যান্ড সাইন দিয়ে কাজ করবে। আচ্ছা, দিয়ে দেখা যায় মানে এটা কাজ করতে পারে, কারণ এটা এটাও তো অ্যাড্রেস। আচ্ছা, এগুলো আমরা নেক্সটে দেখবো না, এখন মাথা ই করে নেই, এটা হলো অ্যাড্রেসে অ্যাড্রেস আছে, আমি বুঝতে পারছি তুমি কোনটা ইন্ডিকেট করছো, এটা হলো পয়েন্টারের অ্যাড্রেসে অ্যাড্রেস আছে আবার, মানে জিনিসটা আসলে শুনতে হয়তো মানে রিকার্সিভ মানে সরি মানে রিকারেন্ট টাইপের জিনিস রাখতে পারে, যে অ্যাড্রেসের আবার অ্যাড্রেস, ওটা হচ্ছিল আমরা পয়েন্টার যখন পড়বো তখন দেখবো যে পয়েন্টার। আচ্ছা, ওগুলো আমরা বাদ দিই আপাতত, এগুলো এখানে না, মানে এগুলো হয়তো মাথা গুলে ফেলবো। আচ্ছা, সো তাহলে ইনপুট কীভাবে নেওয়া যায় বোঝা গেছে? একটু সমস্যা আছে, স্ক্যানার দিয়ে নিউ লাইন পর্যন্ত সে ইনপুট খালি নেয় না, মাঝখানে যদি কোনো সময় স্পেস পায় তাও অফ করে দেয়। আমরা একটু আগে কী বলতেছিলাম যে নিউ লাইন পেলে শুধুমাত্র সে ইনপুটটা অফ করবে, দ্যাট মিন্স আগের অ্যাপ্রোচে কী ছিল, যদি আগের অ্যাপ্রোচে আমি যদি স্পেস দেই তাহলে কাজ করার কথা না, কারণ এখানে আমি কোনো জায়গায় বলছি স্পেস পেলে টার্মিনেট করো, আমি বলছি নিউ লাইন পেলে টার্মিনেট করবা, ঠিক আছে? বাট এখানে স্ক্যানএফ আসলে যেটা করে, স্ক্যানএফের মধ্যে তুমি আইদার স্পেস হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস ক্যান বি এনিথিং, সে নর্মাল স্পেস, ট্যাব, এটা অলসো স্পেস, যে কোনো ধরনের স্পেস অথবা নিউ লাইন পেলেই সে হচ্ছে হলো ইনপুট নেওয়া অফ করে দিবে। সো আমরা ট্রাই করে দেখি, সো আমরা ইনপুট নেই, ধরো দিলাম হচ্ছে হলো এফপি স্পেস সিএসি স্পেস ডিউ। আচ্ছা, এখন তো এটা প্রিন্ট করে নিই, আচ্ছা প্রিন্ট করে দিই। আচ্ছা, সিমিলারলি প্রিন্ট করতে গেলেও আমরা মানে যেহেতু আমরা পার্সেন্টেজ দিয়ে ইনপুট নিছি, এখানে আমরা কী করবো, পার্সেন্ট এস দিয়েই প্রিন্ট করতে পারবো, ঠিক আছে, একই অ্যাপ্রোচ। সো আমি এখানে একটু রেখে দিই আউটপুট, আচ্ছা এইভাবে রাখি, তাহলে স্পেস নেব। আচ্ছা, এখানে আবার লিখি হচ্ছিল মানে দিয়ে রাখি যে স্পেসটা নিচ্ছে কিনা, এটা জাস্ট বোঝার জন্য মানে স্টার স্টার দিয়ে রাখলাম। সো এখন দেখো আমি যদি দেই এফ পি সি সি ডি ইউ, দেখো আমি কি পুরো একটা স্ট্রিং দিছিলাম না, স্পেস মাঝখানে ছিল, বাট সে কিন্তু স্পেসটা নেয় নাই। সো স্ক্যানএফ যদি তুমি স্ক্যানএফ ইউজ করো, স্ক্যানএফ দিয়ে যদি পার্সেন্ট এস দিয়ে তুমি যদি নাও, তাহলে সে আসলে হচ্ছিল স্পে আইদার স্পেস অথবা নিউ লাইন পেলেই সে টার্মিনেট করে দিবে ইনপুট না। হ্যাঁ, ওটা তো আমি ম্যানুয়ালি করছি, ওখানে তুমি যে কোনো কিছু দিতে পারো, যদি তুমি বলতে পারো ট্যাব পেলে আমি অফ করে দেবো, নিউ লাইন পেলে অফ করে দেবো, এটা হলো তোমার অ্যাপ্রোচ, মানে তুমি এটাকে ডিফাইন করতেছো, বাট তুমি ওয়েন ইউ আর ইউজিং স্ক্যানএফ দেন
তাদের তো একটা প্রিডিফাইন্ড রুল আছে। তাদের রুলটা কি, তারা স্পেস পছন্দ করে না, তারা নিউ ল্যান্ড পছন্দ করে না, এই দুইটা যে কোনো একটা পেলেই সে অফ করে দেবে। বাট তুমি তোমার মতন তো তুমি নিজে অনেক কিছু ডিফাইন করতে পারো। তুমি স্পেসের জায়গায় বলতে পারো যে আমি ডলার সাইন পেলে আমি অফ করে দেবো, ডলার ক্যারেক্টারটা যেটা, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা আগে করছি, আমরা যখন নিউ লাইন পেয়েছি তারপরে তো আমি একটা নাল ক্যারেক্টার বসে দিছি। সিমিলারলি এখানেও একটা নিউ লাইন নাল ক্যারেক্টার বসে ছিল, ক্যারেক্টারের মধ্যে এরকম নাল ক্যারেক্টার আছে। এনি মোর কোশ্চেন? ওকে, সো তাহলে আমরা কীভাবে একটা স্ট্রিং ইনপুট নিতে হয় লাইব্রেরিতে সেটা আমরা দেখতে পেলাম, যে স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে কীভাবে ইনপুট নেওয়া যায়। আচ্ছা, এমন কথা হচ্ছিলো এটা তো তাহলে স্পেস অথবা নিউ লাইন পেলেই অফ করে দিচ্ছে, বাট আমি যদি স্পেস নিতে চাই তাহলে কী করবো? এটা দিয়ে তো স্পেস আমি ইনপুট নিতে পারছি, মানে স্পেস সহ পুরো একটা স্ট্রিং নেওয়া যাবে স্ক্যানএফ দিয়ে? না, তাহলে আমাকে কী করতে হবে? এখানে আরেকটা ফাংশন আছে যার নাম হচ্ছিলো গেটস, সেই গেটস দিয়ে তুমি হচ্ছিলো এই ইনপুটটা নিতে পারো। সো যদি গেটস দিয়ে ইনপুট নাও, ইট উইল নট টার্মিনেট হোয়েন ইট এনকাউন্টার উইথ এ স্পেস, ইট উইল টার্মিনেট আফটার এ নিউ লাইন, নিউ লাইন পাওয়ার পরেই সে টার্মিনেট করবে, স্পেসের কারণে ইট উইল নট টার্মিনেট। সো আমি যদি আবার রান করে দেখি, অ্যান্ড সিমিলারলি যদি আবার সেম স্ট্রিংটা আমরা এখন যদি দেই এফ পি সি এস সি ডি ইউ, নাও ইট উইল টেক দ্য ফুল স্ট্রিং আনটিল ইট এনকাউন্টার উইথ এ নিউ লাইন, ঠিক আছে? সো এখন আমরা কি তাহলে ইনপুট নিতে পারবো, স্ট্রিং আউটপুট দেখাইতে পারবো? ওকে, সো আউটপুটেরও আর একটা শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে হলো পুটস। সো এই পুটসের মধ্যে যদি আমি ক্যারেক্টার দিয়ে দেই, সো সিমিলারভাবে একইভাবে কাজ করবে, যেহেতু পুটসের ভিতরে আমি আদার্স কোনো আর কিছু দিই নাই, সো সেম স্ট্রিংটা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। তুমি এই যে এভাবে দিতে পারো, ও পুটসের মধ্যে মনে হয় এখানে দেওয়া যায় না, ইয়ে দেওয়া যেত, সি প্লাস ওয়ে দেওয়া যায়, আচ্ছা ট্রাই করে দেখা যায়। এটা কাজ করবে কিনা এখানে, না এটা কাজ করবে না, এটা সি প্লাস প্লাসে কাজ করবে। মানে তুমি ই করে দিতে পারো, সামনে আরেকটা পুটস দিয়ে দিতে পারো, আবার ক্যাট করা যায় স্ট্রিং ক্যাটেড, আমরা পরে দেখবো মানে দুইটা স্ট্রিং কীভাবে একসাথে মার্চ করা যায় ওটা সামনে আমরা দেখবো। আচ্ছা, আপাতত নর্মাল স্ট্রিং কীভাবে ইনপুট নেওয়া যায় আউটপুট দেওয়া যায় এটা বোঝা গেছে? কোনো কোশ্চেন? আচ্ছা, এখন এই স্ট্রিংকে তুমি ম্যানিপুলেট করবে কীভাবে? সে ধরো আমি একটা প্রবলেম যদি বলি, যে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে আমি ধরো বললাম যে কয়টা ভাউল আছে সেটা আমি কাউন্ট করবো, দুইটা কিন্তু ডিফারেন্ট থিং, ঠিক আছে? কারণ দুইটারই আজকে বলে আলাদা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছিল, প্রবলেমটা হচ্ছিল যে আমি তোমাকে একটি স্ট্রিং ইনপুট দিব, অ্যান্ড ইউ হ্যাভ টু আউটপুট দ্য নাম্বার অফ ভাওয়েল কন্টেইন ইন দ্য ক্যারেক্টার অ্যারে, হাউ ইউ ক্যান ডু দ্যাট? লুপটা চলবে কীভাবে? কোন ইন্ডেক্স পর্যন্ত যাব, লেন্থ বুঝবো কীভাবে? ফাংশন তো আমি জানি না, নাল ক্যারেক্টার পর্যন্ত আমি চালাবো? একটু আগে তো আমরা একটা আমরা ম্যানুয়ালি এই কাজই করছি, যে নাল ক্যারেক্টার যে পর্যন্ত আমি পাবো সে পর্যন্ত আমি চালাবো, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে দেখবো যে এটা কি এই আই ও ইউর মধ্যে পড়ছে কি না, যদি পড়ে তাহলে ভালো, ঠিক আছে?
বোঝা গেছে প্রবলেমের সলিউশন কি? কোনো কোশ্চেন আছে? মাঝে মাঝে তোমাদের চেহারা দেখলে আমার নিজে ভয় লাগে, না বলো কিছু, না বলো মানে কোনো কিছু মানে ফিলিং আছে। তোমরা কি মানে জম্বি মুভি বেশি দেখো? মানে তোমাদের আসলে ফেসের মানে ভ্যালু আসলে এরকমই, এটা এসব টাইপের মুভি দেখা অফ করে দাও। মানে তোমাদের অথবা তোমরা হয়তো টয়লেটের ফ্যান, ঠিক না? ওকে, সো আমি এখানে ফার্স্ট একটা ইন্ডেক্স নিয়ে নিলাম, টোটাল ইকুয়াল টু জিরো করলাম, ইট উইল কাউন্ট দ্য নাম্বার অফ ভাওয়েল। আফটার দ্যাট উই পুট আ কন্ডিশন ইন দ্য হোয়াইল, উই উইল রান দ্য হোয়াইল লুপ টিল উই ফাইন্ড এ নাল ক্যারেক্টার, দ্যাট মিন্স দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। আফটার দ্যাট হোয়েন উই এন্টার দ্য হোয়াইল লুপ, ইট উইল চেক দ্য ক্যারেক্টার এর এ কন্টেন্ট, সে হোয়েদার ইট উইল এ E or I or U, that means any vowel character or not. So যদি এটার কোনো একটা হয় এই ভাওয়াল ক্যারেক্টারগুলোর মধ্যে, দেন ইট উইল increase the total one, and after that we print the total number of vowel. ঠিক আছে, ও আচ্ছা, সো তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এই আমি ইনপুটটা নিলাম ফার্স্টে, তারপর ইনপুটটা প্রিন্ট করে দিলাম। আফটার দ্যাট আই জিরো থেকে, আই জিরো দিয়ে শুরু করলাম, টোটাল জিরো, টোটাল উইল কাউন্ট দ্য নাম্বার অফ ভাওয়েল। আফটার দ্যাট আমরা হলো কন্ডিশনটা দিলাম, কন্ডিশনের মধ্যে জাস্ট হোয়াইল লুপের কন্ডিশন হচ্ছিল ইট উইল রান টিল দ্য নাল ক্যারেক্টার, দেন ফর এভরি ক্যারেক্টার ইট উইল চেক হোয়েদার ইট ইজ এ ই আই ও ইউ অর নট, দেন ইফ ইট এনকাউন্টার এনি ভাওয়াল দেন ইট উইল ইনক্রিজ দ্য টোটাল, অ্যান্ড আফটার দ্য লুপ উইল প্রিন্ট দ্য নাম্বার অফ ভাওয়াল। ঠিক আছে, সো এখন আমরা যদি এটা রান করি তাহলে সে ধরো সেখানে সে হচ্ছিল ছয়টা সে ভাওয়াল পাইছে। ঠিক আছে, বুঝা গেছে প্রবলেম, সলিউশন বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, সো এখন একটা প্রবলেম ই করো, সবাই খাতার মধ্যে ই করো, সেটা হচ্ছে হলো যে আমরা যদি একটা স্ট্রিংয়ের মধ্যে টোটাল কয়টা ওয়ার্ড আছে সেটা যদি আইডেন্টিফাই করতে চাই, টোটাল কয়টা ওয়ার্ড আছে সেটা যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে ওয়ার্ড করে দাও, সিমুলেট করে দাও। আমি কয়েকটা ইনপুট দিচ্ছি, সে ধরো আমি ইনপুট দিলাম হচ্ছে হলো
এটা আউটপুট হবে হচ্ছে হলো টু, যদি হয় থ্রি, ওকে কজন হয়েছে, জোরে হাত তুলো, সমস্যা কি? হ্যাঁ দেখি,
আচ্ছা যেটা করবা, যারা যেটা করছো চিন্তা করছো বাসায় যে এটা কোড করবা, ঠিক আছে? কোড করে একটু রান করে দেখবা কাজ হয় কিনা, ডিবাগ করে দেখবা, ঠিক আছে? আমি তাহলে সলভ করে দিলাম না, এটা বাসায় আগে ট্রাই করে দেখো। অনেকে যেটা করছো কয়েকটা মানে তোমার তো একটু সমস্যা আছে, মানে আগে একটু চেক করার জন্য বাসায় যে একটু আবার ট্রাই করে দেখো। হ্যাঁ, আই ওয়ান থেকে হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে হলো যদি একটাই মানে ওয়ার্ড যদি থাকে এবং কোনো যদি স্পেস না থাকে, ওটা স্পেসে কন্ডিশন দিয়ে কোনটা সেটা তো, তাহলে স্পেস বেশি হলে মানে তোমার তো আবার যখন মানে স্পেস দিয়ে থাকবে তখন মনে করো দুইটা মানে দুইটা ওয়ার্ড আছে স্পেস সহ আছে, তখন তো তোমার মানে রেজাল্ট আসবে তিন, কারণ তুমি এক বাড়াই দিচ্ছ সবসময় লুপের পরে যে। আচ্ছা বাসা যায় একটু চিন্তা করে দেখো, নেক্সট ক্লাসে আমি এটা সলভ করে দেবো না যদি কারো প্রবলেম যদি থাকে। আচ্ছা এবার আমরা একটু নেক্সটের দিকে যাই। ধরো আমরা এখানে যে এই পর্যন্ত করলাম, যেটা ভাওয়াল পর্যন্ত করলাম, এখন যদি এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটাই যদি আইডেন্টিফাই করতে চাই, মানে স্ট্রিংয়ের সাইজটা কতটুকু, তাহলে কীভাবে করবো? জাস্ট যেটা আমরা আগে করছি, মানে ফার্স্টে থেকে নাল পর্যন্ত আমি একটা লুক চালাবো, অ্যান্ড দেন হচ্ছে হলো সে আমি যদি গেটস দিয়ে আমি ইনপুটটা নিলাম এসটিআর, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমি ইনপুটে নিলাম, দেন আই জিরো দেখেন আগের মতন লেন্থ ইকুয়াল টু জিরো করে নিলাম, দেন আফটার দ্যাট আমি হোয়াইল লুপটা চালাচ্ছি এমন কন্ডিশন দিয়ে রাখছি কি যে পর্যন্ত নাল না পায়, যে পর্যন্ত নাল না পায় সে পর্যন্ত প্রত্যেক এন্টার করবে লেন্থ প্লাস প্লাস করে দেবে। সো যে এক লেন্থের মানে এক স্টেটমেন্টের যদি কোনো লুপ থাকে তাহলে এটা এভাবে লিখতে পারো, বাট তুমি যদি চাও তাহলে যে আগের মতন সেমভাবেই মানে তুমি লুপটা লিখে দিতে পারো, সেটা হচ্ছে হলো এভাবে, ঠিক আছে? তো আমি এখন যদি এটা রান করি সে সিমিলারলি এটা যদি দেই, আচ্ছা আগে ক্যারেক্টার ইনপুট ছিল কিনা, আজব, ও সরি মানে আই প্লাস প্লাস করে নিই, সো ইট উইল প্রিন্ট নাইন, সাতটা আমাদের ক্যারেক্টার আর দুইটা হচ্ছিল স্পেস। কোনটা? হ্যাঁ তুমি এখানে আই ও প্রিন্ট করে দিতে পারো এখানে এসে, দুটো সেমই জিনিসই, মানে আই তো লাস্টে তোমার মানে প্লাস প্লাস হয়ে যেটা আসবে সেটাই। না তুমি দেখো তিন ক্যারেক্টার লেন্থ আছে, মানে তিনটা যদি চিন্তা করো, ধরো তোমার এখানে চিন্তা করি
দেন ফার্স্টে আই কত আসবে জিরো ঠিক আছে তাহলে ফার্স্টে এখানে আইটা পয়েন্ট হলো ফার্স্টে এখানে দেন আমার ফার্স্ট ইটারেশন যখন মানে ফার্স্টে যখন এন্টার করতেছে আই জিরো অ্যান্ড এখানে চেক করবে আই কি নাও কি না তো ফার্স্টে এক হবে ওয়ান তারপরে এক যোগ হলো তাহলে আই ভ্যালু হয়ে যাবে হচ্ছিল ওয়ান দেন আই চলে যাবে হচ্ছিল এখন বি ক্যারেক্টারের মধ্যে ঠিক আছে দেন এখন এরপরে আবার চেক করবে হয় নাই তারপরে এন্টার করবে এন্টার করার পরে আই কত হয়ে যাবে টু আই এখন পয়েন্ট করবে সিতে সো স্টিল ইট ইজ নট নাও ক্যারেক্টার এন্টার করবে এন্টার করার পরে আই ভ্যালু কত হয়ে যাবে থ্রি এখন কত আসছে নামের মধ্যে আসছে না এখন পয়েন্ট করে আসছে সে নামের মধ্যে এখন ওয়াইল লুপের মধ্যে সে বলতেছে যে নট ইকুয়াল টু নাও সো ওয়াইল লুপের মধ্যে ঢুকবে বের হয়ে আসবে তো এখানে আই ভ্যালু কত থাকবে থ্রি ক্যারেক্টার কত আসলো নালের জন্য সে কিন্তু এক বেশি কাউন্ট করতেছে কারণ ওইটাই হচ্ছে আমাদের আসলে এক যোগ করতে হচ্ছে না ঠিক আছে ওকে সো এটা হচ্ছে না আমাদের স্ট্রিং এর লেন্থ বের করার জন্য বাট এই সেম কাজটাই আমরা করতে পারি হচ্ছে হলো একটা ফাংশন আছে সে মানে তাহলে আমরা এখানে যদি এখানে এইভাবে চিন্তা করো যে লেন্থের মধ্যেই লেন্থটা আমরা এখানে না রাখি যেহেতু আমরা আই দিয়ে করতেছি আমরা আই দিয়ে করে ফেলছি স্ট্রিং লেন্থের মধ্যে এসটিআর লেন্থ নামে একটা ফাংশন আছে এসটিআর লেন্থ একটা ফাংশন আছে যে ফাংশনের ভিতরে তুমি যদি একটা স্ট্রিং অ্যারের ভেরিয়েবল পাস করে দাও ইট উইল রিটার্ন দ্য টোটাল নাম্বার অফ ক্যারেক্টার কন্টেইন ইন দ্য অ্যারে যেটা আমরা হচ্ছে হলো এই হোয়াইল লুপ দিয়ে করছি ঠিক আছে সো যেই হোয়াইল লুপ দিয়ে যে কাজটা আমরা করলাম সেই সেম কাজটাই আমরা করতে পারবো স্ট্রিং লেন্থ একটা ফাংশন আছে সেই ফাংশন দিয়ে ফাংশনটা যদি আমি কল করে দিব দেন ইট উইল রিটার্ন দ্য টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স সো এখন আমি যদি এটা কম্পাইল করি সিমিলারভাবে সো সিক্স রিটার্ন এই হবে না নাল মানে নাল ক্যারেক্টার বাদে বাকি যে ক্যারেক্টার আছে এটা এখানে অত নাল ক্যারেক্টার আমরা কাউন্ট করিনি নাল ক্যারেক্টারটা তোমার কোনো সময় কাউন্ট করবে না কারণ নাল তো আসলে কোনো ক্যারেক্টার আমার স্ট্রিংয়ের কন্টেন্ট মানে স্ট্রিংয়ের কন্টেন্ট না সেটা হচ্ছে একটা আলাদা টার্মিনেশন ক্যারেক্টার যেটা আসলে ইন্ডিকেট করতেছে তোমার এখানে তোমার শেষ হয়ে গেছে দ্যাটস ইট সিক্স আর পরেরটা সিক্স বুঝা গেছে কোনো কোশ্চেন স্পেশালি কাউন্ট করবে কোনো কোশ্চেন আছে ওকে আচ্ছা সো সিমিলারভাবে এরকম আরও অনেকগুলো ফাংশন আছে মানে স্ট্রিংয়ের এটা হলো স্ট্রিংয়ের মানে লাইব্রেরি তুমি চিন্তা করতে পারো যে এই স্ট্রিংয়ের লাইব্রেরিগুলো আসলে যে কাজগুলো করে যে এরকম আরও অনেক ফাংশন আছে যে ফাংশনগুলো তোমাকে হচ্ছে হলো স্ট্রিংয়ের বিভিন্ন ধরনের প্রপার্টি অথবা স্ট্রিংয়ের উপরে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাপ্লাই করার জন্য কাজ করা হয় ক্লিয়ার আচ্ছা সো এ পর্যন্ত যদি বুঝতে পারো নেক্সট ক্লাসে কয়েকটা টাস্ক লিখে নাও আলাদা একটা পেজ নাও ওই পেজের মধ্যে আমি কয়েকটা টাস্ক মানে ইনক্রিমেন্টালি বলে দেবো এখনই সবগুলো বলছি না এরপর আমি আস্তে আস্তে বলবো একটা স্ট্রিংকে কীভাবে রিভার্স করা যায় আমি কী করবো স্ট্রিংটাকে প্রিন্ট করবো অনলাইন স্ট্রিংকে প্রিন্ট করবো কিন্তু তোমার ওই স্ট্রিংয়ের কন্টেন্টটা মানে আমি বলবো পুটস এসটিআর ধরো এসটিআর ভেরিয়েবল আমি বলবো পুটস এসটিআর তাহলে এটা রিভার্স অর্ডারে প্রিন্ট হবে দ্যাট মিনস তোমার কন্টেন্টগুলো তোমার রিভার্স করে রাখতে হবে মানে ওখানে যে ভ্যালুগুলো আছে সেটাকে তোমাকে রিভার্স করতে হবে এটা করতেছি আমরা স্ট্রিংটা এক না মানে এখন তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে জাস্ট ওই ফার্স্টেরগুলো আগে লুপ দিয়ে জাস্ট হচ্ছে একটা স্ট্রিংকে তুমি রিভার্স করবা এটা আমি প্রিন্ট করবো কি ওই স্ট্রিংয়ের ভেরিয়েবলটা ঠিক আছে আচ্ছা সেকেন্ড যে টাস্কটা সেটা হচ্ছে হলো রিভার্স হয়ে যাবে মনে করো আমি এই যে এসটিআর ইনপুট নিলাম এখানে আমি লাস্টে এসে পুশ দিয়ে এসটিআরটা প্রিন্ট করবো মাঝখানে তুমি কাজ করবা কি এটাকে রিভার্স করবা কোনো একটা হবে তাহলে কন্টেন্টটা রিভার্স করতে হবে এটা হলো ফার্স্ট টাস্ক
সেকেন্ড টাস্ক হচ্ছিল আমি তোমাকে দুইটা স্ট্রিং অ্যারে প্রিন্ট মানে স্ট্রিং প্রিন্ট মানে এন্টার রো দুইটা স্ট্রিং দিব, ধরো এ বি সি ডি ই এফ, এস ওয়ান নামে একটা স্ট্রিং অ্যারে আছে, এস টু নামে একটা স্ট্রিং অ্যারে আছে, দেন তোমাকে কি করতে হবে এটাকে কনকেটিনেট করে আরেকটা অ্যারে বানাতে হবে। ফাংশন ইউজ করতে হবে তুমি হচ্ছে হলো নিজে মানে নিজে ফর লুপ দিয়ে করবা, কোনো ফাংশন ইউজ করতে পারবা না, এগুলো সবগুলোর কিন্তু ফাংশন আছে। তোমার স্ট্রিং লেন্থ আমরা ইউজ করলাম না, স্ট্রিং লেন্থ কি কাজ করলো, একটা স্ট্রিং আমি ভেরিয়েবল ইনপুট দিয়ে দিছি, দেন ইট উইল রিটার্ন দা স্ট্রিং লেন্থ। সো সিমিলারলি স্ট্রিং রিভার্সালও ফাংশন আছে, স্ট্রিং এই যে আমি কনকেটিনেট করলাম এটাকে মার্চ করলাম এটারও ফাংশন আছে, সেটার নাম হলো স্ট্রিং ক্যাট, এসটিআর ক্যাট নামে এক ফাংশন। এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে দেখবো, বাট এখন তোমাকে যেটা করতে হবে এগুলা ম্যানুয়ালি করবা, কোনো ফাংশন ইউজ করা যাবে না, সিম্পলি ফর লুপ দিয়ে ইউজ করবা, ফর লুপ বা লুপ যে লুপ লুপ ইউজ করো। তাহলে ফার্স্ট টাস্ক হচ্ছিল রিভার্স করা, সেকেন্ড টাস্ক হচ্ছিল কনকেটিনেট করা, আমি এস ওয়ান একটা স্ট্রিং ইনপুট দিব, এস টু একটা স্ট্রিং ইনপুট দিব, দুইটাকে কনকেটিনেট করে আমি আরেকটা স্ট্রিং বানাবো সেটা এস থ্রি, এস প্রিন্ট করে দেবো আমি এস থ্রি, এটা মার্চ হয়ে যাবে। আচ্ছা থার্ড টাস্ক সেটা হচ্ছে হলো আমি এস ওয়ান ইনপুট দিব, এস টু ইনপুট দিব, এস ওয়ানের সরি এস ওয়ান ইনপুট দিব, এস ওয়ানটা হচ্ছিল আরেকটা অ্যারেতে তোমার কপি করতে হবে, এস ওয়ানটা আরেকটা অ্যারের মধ্যে কপি করে রাখতে হবে, জাস্ট সিম্পলি কপি করা। আমি এস ওয়ান দিব ইনপুট, তুমি এটা কী করবা এস টু নামে আরেকটা অ্যারে রাখবা, সেই এস টু অ্যারের মধ্যে তুমি এটাকে কপি করে রাখবা, জাস্ট কন্টেন্টটা কপি। আই থিঙ্ক এটা খুবই ইজি হওয়ার কথা, জাস্ট লুপ দিয়ে করবা। তাহলে ফার্স্টটা হচ্ছে হলো রিভার্স করা, সেকেন্ড হলো কনকেটিনেট করা, থার্ড হচ্ছে হলো কপি করা, ক্লিয়ার? আর ফোর্থ যেটা দিলাম সেটা হচ্ছে হলো ওয়ার্ড কাউন্ট করা, যেটা একটু আগে ছিল, বুঝা গেছে? ওকে, সো তাহলে আমরা ফাইভ টেন মিনিটস একটা ব্রেক নেই, ব্রেক নেওয়ার দরকার আছে আসলে? আচ্ছা তাহলে এটা টেন মিনিটসে ব্রেক নেই, আসলে ব্রেক নিয়ে লাভ নেই, এখানে তোমার বাইরে কই যাবার, বাইরে যাওয়ার মতো জায়গাও নেই।